এরকম কি কি প্রিকশনস আমাদের নেওয়া উচিত যখন আমরা বিভিন্ন হন্টেড প্লেসে যাই? যেটা নেওয়া উচিত সেটা প্রথমত তো ক্রিস্টালস কিছু আছে, লাইক সুলেমানি হাকিক বলো বা অক্সিডিয়ান বলো বা ব্ল্যাক টার্মেলিন, এটা যদি তুমি ধারণ করো বা এরকম পরো হয়ে যাও বেটার। তার সাথে ফিরোজা বলে একটা স্টোন হয়, ওটা সঙ্গে রাখো, প্রচন্ড প্রোটেক্ট করো। তার আগে বলি যে এই প্রোডাক্টটা এটা কিন্তু খুব ক্লোজ হয় উইন্টারে এই পোর্টালটা খুব মানে পৃথিবীর কাছাকাছি আসে, এবং আমরা যে এই অনেক সময় দেখবি যে কুয়াশা দেখি না, যে আশেপাশে কুয়াশা হয় না, তার মধ্যে কিন্তু বহু কুয়াশার পোর্টাল, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। ওই ওদের ভেজটা ওটা তখন থাকে, খুব পাতলা হয়ে যায় ওদের যে পর্দাটা তোমার অন্য ডিমেনশনের, সেটা খুব পাতলা হয়ে যায় শুনে, এবং ওই সময় স্পিরিট কানেক্ট বেশি করে। হন্টিংস বেশি হয় কিন্তু উইন্টারে, তার মানে সামারে বা অন্য সিজনে হয় তা নয়, হয় উইন্টারে বেশি হয়। আর আমার মাসির বাড়ি ওটা গড়িয়াতে, মামা বাড়িটা ছিল হচ্ছে হালতু কসবা ওখানে, এবং ওখানে মানে যে প্লটে ছিল ওই প্লটটাও খারাপ ছিল, মানে রাত্রিবেলা নাকি মানে আমার মা ছোট যখন ছিল তখন নাকি ওদিকে একটু মুসলিম এরিয়া ছিল, তো একটা পুকুর থেকে একটা মৌলবি উঠে আমার মামা বাড়ির সিঁড়ি অব্দি আসতো, ও আবার পুকুর থেকে উঠতো এবং উঠে এসে ওই অব্দি আসতো এবং আবার পুকুরে ফিরে যেত। আমার মামাকে মিশি ডেকে নিয়ে চলে গেছিল এবং মানে ভীষণ মানে কষ্ট করে তাকে পাওয়া গেছে, নালে মুখ মেরেই ফেলত। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি গল্পওয়ালার 66 নম্বর এপিসোডে। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ আজকের এপিসোডে আমাদের সাথে থাকছে কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসের মেম্বার রূপম গুপ্তা। রূপম দা ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসে একজন সাইকিক হিলার হিসেবে কাজ করে। পডকাস্টটা যতটা সামনের দিকে এগোবে তত তোমরা বুঝতে পারবে একজন সাইকিক হিলারের রোল কতটা ইম্পর্টেন্ট। এছাড়াও আজকের পডকাস্টে রূপম দা বিভিন্ন অকাল্ট সাবজেক্ট নিয়ে আমাদের সাথে আলোচনা করেছে, যেমন এভিল স্পিরিট, ফিয়ার অফ ডার্কনেস। এছাড়াও থাকছে রূপমদার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্যারানর্মাল ইনসিডেন্ট, আর প্যারানর্মাল ইনভেস্টিগেশন কেরিয়ারে সে কী কী ঘটনা ফেস করেছে যার ফলে তার কখনো কখনো মনে হয়েছে যে এই ফিল্ড ছেড়ে সে বেরিয়ে যাবে। তো আশা করি বুঝতেই পারছো যে আজকের এপিসোডটা ঠিক কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকমই কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তারা আমার ইনস্টাগ্রাম আইডি স্টোরি টেলার আন্ডারস্কোর অরিচ্ছকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখিয়ে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। হ্যালো রূপম, কেমন আছো? ভীষণ ভালো, তুমি? আমিও ভীষণ ভালো আছি। তো আজকের পডকাস্টে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বেসিক্যালি তোমার যা ব্যাকগ্রাউন্ড, তুমি বাই প্রফেশন একজন ফ্যাশন ডিজাইনার, তার সাথে একজন সাইকিক হিলার, আর তার সাথে যদি আমি আরো একটা লেয়ার অ্যাড করে দিই সেক্ষেত্রে তুমি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসের সাইকিক হিলার হিসেবে কাজ। একদম তো পডকাস্টের শুরুতে আমি একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে বা বাই আর্লি এজ ডার্কনেস বা অন্ধকারকে ভীষণ ভয় পাই। ঠিক কখনো আমার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে যে আমার ঘরে লোক বসে রয়েছে বা আমার ফ্যামিলি মেম্বার্সরা বসে রয়েছে, বাট স্টিল আমি একটা ঘর থেকে অন্য একটা ঘরে যেতে ভয় পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বা পৃথিবীর গোটা পৃথিবী জুড়ে এরকম মানুষই প্রচুর দেখা যায় যারা প্রচুর ভয় পায়, আর তারাই ভৌতিক জিনিসে ইন্টারেস্টটা বেশি দেখায়। ঠিক ঠিক এটার কানেকশনটা কেন? আমার ক্ষেত্রেও সেম, আমি ভীষণভাবে ছোটোবেলা থেকে মানে প্রেত চর্চা বা এই ভূত এইসব নিয়ে ভীষণ ইন্টারেস্টেড ছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম ভয়ও পেতাম। এটার কারণ হচ্ছে এটা হতে পারে যে ছোটোবেলা থেকে আমরা অনেক ভূত প্রেতের গল্প শুনে বড় হয়েছি, এটা বাচ্চাদের মাইন্ডে কিন্তু খুব সাইকোলজিক্যাল এফেক্ট করে এবং তারা সেটাকে নিয়ে ভাবতে থাকে, নিজের মতো করে ভাবতে থাকে এবং একটা নিজের মতো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে সেটা নিয়ে। এইবার এই যে মানে তাদেরকে ভয় দেখানো হয় অনেক সময় যে এটা না করলে এই ভূত আসবে, এটা না করলে বা অন্ধকার করে দিয়ে ভয় দেখানো, এইগুলো কিন্তু ভীষণভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করে বাচ্চাদের, তো সেটা থেকে একটা ভয় হতে পারে।
সেকেন্ডারি হচ্ছে যদি তুমি খুব মানে কারোর প্রতি ডিপেন্ডেন্ট থাকো, অন্ধকার হয়ে গেলে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, মানে তুমি লোনলি ফিল করছো, তখনই তোমার ভয় ক্রিয়েট হবে। থার্ডলি হচ্ছে মেবি সেই বাড়িটা হন্টেড, অনেকে জানে না, আচ্ছা সেটা থেকেও ভয় হতে পারে আনউইংলি। কিন্তু কেউ কোনো বাড়িতে কিন্তু দুমদাম করে ভয় পাবে না যদি না কোনো না কোনো সমস্যা থাকে, সেটা বড় হোক বা ছোট হোক। আচ্ছা মানে আমি জাস্ট এটাই জানতে চাইছি যে এই ভয়টা কিসের জন্য মানুষের মনে ক্রিয়েট হয়, কারণ পৃথিবীর 95% মানুষের সাথে প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে না, তারা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স করে না, তাহলে এই ভয়টা কিসের জন্য? দেখো ছোটবেলায় কিন্তু প্যারানর্মাল এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদের ছোটবেলা থেকে ভীষণভাবে চোখে পড়ে, আমরা বুঝি না। আচ্ছা আর বাচ্চাদের সাথে কিন্তু স্পিরিট বলো, মানে নেগেটিভ স্পিরিট বলো, পজিটিভ স্পিরিট বলো, ভীষণভাবে কানেক্ট করে। আচ্ছা বাড়ির অ্যানসেস্টেরিয়াল কোনো স্পিরিট হোক বা কোনো ল্যান্ড স্পিরিট হোক, তারা কিন্তু বাচ্চাদের সাথে, যেহেতু বাচ্চারা খুব ফ্রেশ থাকে, তাদের কোনো মানে প্যাচ বা সেভাবে কোনো ইয়ে থাকে না, তো তার জন্য স্পিরিটটা ভীষণ পিওর থাকে, দ্যাটস ওয়াই তাদের সাথে বেশি কানেক্ট করে। আর এই ভয় পাওয়াটার ব্যাপারটা হচ্ছে একটা, আমরা বাচ্চাদেরকে কিন্তু এই জিনিসটা করা একদমই উচিত না, আমি তোমার পডকাস্টে বলবো যে এই ভয় দেখানোটা, যে তুমি এইটা না করলে কিন্তু এই ভূত আসবে, এটা না করলে ঘর অন্ধকার করে তোমাকে বাথরুমে রেখে দেওয়া হবে, এই করতে করতে কিন্তু ওদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়, এবং তারপরে এই ভূতের জিনিস, ভূতের সিনেমা দেখা বা এগুলো থেকে বাচ্চাদের এফেক্টটা বেশি। মানে এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে একটা খুব চনমনে বাচ্চা, খুব ছটফটে একটা বাচ্চা যদি হঠাৎ শান্ত হয়ে যায়, সেক্ষেত্রে বিষয়টা ভীষণ ভীষণভাবে ভয়ানক। আর তা শুধু তাই নয়, এইটা কিন্তু পরবর্তীকালে বড়বেলাতেও গ্রো করে সে কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগতে পারে, ট্রমা ক্রিয়েট ভীষণভাবে। মানে আমরা একটা মুভি দেখেছিলাম ভুলভুলাইয়া, বিদ্যা বালন কিন্তু ছোটবেলা থেকে এই ভূত প্রেতের গল্প শুনে বড় হয়ে যখন একটা মানে ওরকম মহলে গেল, সেখানে একটা ওরকম পেন্টিং দেখে নিজের মধ্যে সেটাকে ক্রিয়েট করতে ইমাজিনারি ওয়ার্ল্ড বানিয়ে। আর পজিশন আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে একটা সামান্য চুলের ডিফারেন্স থাকে বেশিরভাগ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ চলন, এটা তো দেখেছি বা শুনেওছি যে 99% কেসেস সাইকোলজিক্যাল ডিসঅর্ডারই থাকে যেখানে অ্যাকচুয়ালি কোনো হন্টিংস থাকে না। তো যেহেতু তুমি ডিটেকটিভ অফ সুপারন্যাচারালস এ রয়েছো আর এই টিমটা 2009 সাল থেকে কাজ করছে, আর আমি বিশাল বড় ফ্যান এই টিম, আমিও তাই বিশাল বড় ফ্যান, আর আমি এরকম টাইম গেছে যে আমি অফিস থেকে ফিরে ভোরবেলায় বসে ডিটেকটিভ অফ সুপারন্যাচারালস এর ভিডিও, ও মাই গড, খুব তাড়াতাড়ি ঈশিতা দিয়েও আসছে। আচ্ছা হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আজ অব্দি আমি যেমন এই ফিল্ডে এসেছি বা আমার এই প্যারানর্মাল সাবজেক্টের উপর ইন্টারেস্ট গ্রো করেছে আমার সাথে যখন একটা এনকাউন্টার হয়েছিল বা আমার যখন এক্সপিরিয়েন্সটা হয়েছিল, কারণ তখন না আমার একটা এই কনফিউশনের যে পোর্টাল বা লেয়ার ওটা ব্রেক হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে না আমার এই ব্যাপারটা জানতে হবে, আমাকে এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ যখন আমি দেখেছি যে এরকম একটা ওয়ার্ল্ডের কেউ, এটা ওয়ার্ল্ডই বলবো, কারণ সেখান থেকে কেউ যখন আমাদের সাথে ইন্টারাক্ট করেছে বা সেই এনকাউন্টারটা যখন হয়েছে, তার মানে সেখানে দেশে দিয়ে পোর্টালটা ব্রেক করা যায়, একদম যদি তারাও ব্রেক করতে পারে তাহলে আমরাও ব্রেক করতে পারি। হ্যাঁ ওকে, তো সেক্ষেত্রে আমি এই ফিল্ডে এসেছি, তুমি এই ফিল্ডে কেন, তোমার সাথে কোনোদিন এরকম কিছু ঘটেছে? একদমই হয়েছে, ছোটবেলাতেই হয়েছে। হ্যাঁ ছোটবেলাতেই হয়েছে। তার আগে বলি যে এই পোর্টাল এটা কিন্তু খুব ক্লোজ হয় উইন্টারে উইন্টারে এই পোর্টালটা খুব মানে পৃথিবীর কাছাকাছি আসে, এবং আমরা যে এই অনেক সময় দেখবে যে কুয়াশা দেখি না, যে আশেপাশে কুয়াশা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু বহু কুয়াশার পোর্টাল, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, ওই ওদের ভেজটা ওটা তখন থাকে, খুব পাতলা হয়ে যায় ওদের যে পর্দাটা তোমার অন্য ডিমেনশনের, সেটা খুব পাতলা হয়ে যায় ওই সময়, এবং ওই সময় স্পিরিট কানেক্ট বেশি করে, হন্টিংস বেশি হয় কিন্তু উইন্টারে, তার মানে সামারে বা অন্য সিজনে হয় তা নয়, হয় উইন্টারে বেশি হয়। আমার সঙ্গে যেটা হয়েছে সেটা মানে আমি দুটো জায়গার কথা বলি, একটা হচ্ছে আমার মামা বাড়ি, ওটা মারাত্মক লেভেলের হন্টেড ছিল, তো আনওয়েংলি আমার ওখানে যেতে ভালো লাগতো না ছোটবেলায়, আমার ভালো ইচ্ছা করতো না, মানে আমি গেলেও মনে হতো বাড়ি চলে আসি, তখন এতটাই ছোট কিন্তু তাও আমার এই সেন্সগুলো ছিল। আর আমার মাসির বাড়ি ওটা গড়িয়াতে, মামা বাড়িটা ছিল হচ্ছে হালতু কসবা ওখানে, এবং ওখানে মানে যে প্লটে ছিল ওই প্লটটাও খারাপ ছিল, মানে রাত্রিবেলা নাকি মানে আমার মা ছোট যখন ছিল তখন নাকি ওদিকে একটু মুসলিম এরিয়া ছিল, তো একটা পুকুর থেকে একটা মৌলবি উঠে আমার মা বাড়ি সিঁড়ি অব্দি আসতো, ও আবার পুকুর থেকে উঠে
পুকুর থেকে উঠতো এবং উঠে এসে ওই অব্দি আসতো এবং আবার পুকুরে ফিরে যেত। আমার মামাকে মিশি ডেকে নিয়ে চলে গেছিল এবং মানে ভীষণ মানে কষ্ট করে তাকে পাওয়া গেছে, নালে লোক মেরেই ফেলত ছোটবেলা। এবং বহু ঘটনা আছে ওই মামাবাড়ি চত্বরে। তো আমি তখন অতটা জানতাম না, তো ছোট ছিলাম, কিন্তু আনলোয়িংলি আমার ভালো লাগতো না ওই এরিয়া। তো মাসির বাড়িতে আমার যেটা হয়েছিল গড়িয়াতে, সেটা আমি তখন খুবই ছোট, মাসির বাড়িতে আমি ছিলাম এবং বোম্বে বলে একটা মুভি তখন বেরিয়ে রিলিজ করেছিল, তোমার আমার মা আমার মাস্তবে দিদি যারা দেখতে গেছে মুভিটার নাইট শো। আমি একা, আমার নিস ছিল, আমার ভাগ্নি ছিল, আমি আমরা দুজনে প্রায় সেম এজ, আমরা খুব মারামারি করতাম দেখা হলে। তো মাসির কিচেনের দিকে যেদিকে রান্নাটা করতো সেদিকে একটা বড় উইন্ডো ছিল জানলা, এবং তার পিছনে একটা জঙ্গলে একটা পোড়ো বাড়ি ছিল। সামহাউ ওই দিকটা খুব একটা ভালো ছিল না এবং আমার আনওয়াইন্ডে ওখানটা একটা কেমন অদ্ভুত ফিল হতো। তো আমি আমার মিসের সাথে যখন মারামারি ঝামেলা করে মাসিকে নালিশ করতে যাই কিচেনে, তো মাসি কিচেনে একা ছিল, রান্না করছিল। তো আমি মাসিকে বলি যে এই হয়েছে, তো মাসি বললো ঠিক আছে আমি ওকে বলে দিয়ে আসি, বকে দিয়ে আসছি। তো আমাকে একা রেখে উনি যায় রুমে, আমি দেখছি ওই পুরো উইন্ডোটা জুড়ে জানলাটা জুড়ে, মানে জানলাটা প্রায় দেয়ালের একটা সমান এত বড় ছিল, ওই জানলাটা জুড়ে একটা হোয়াইট কালারের ফেস পুরো জানলাটা, হ্যাঁ, এবং দুটো চোখ যেটা ব্লিঙ্ক করছে এবং চোখে কিন্তু কোনো মনে নেই। তো এইটা আমি তখন বুঝিনি জিনিসটা কি, আমার ভয় লেগেছে, আমি চলে গেছি এবং কাউকে বলিও আমি। তারপর থেকে মাসির বাড়ির ওই দিকটাতে আমার খুব ভয় হতো মানে ছোটবেলা থেকে। তো পরবর্তীকালে যখন একটু বড় হই আমি যখন বলি ঘটনাটা, বললো হ্যাঁ ওখানে অনেকেই দেখেছে এবং ওই দিক থেকে গেলেই নাকি গা ভারী হতো, প্লাস অনেকে নাকি রাত্রে দেখেছে ওই জঙ্গলের দিকে একজন মহিলা দাঁড়িয়ে মাসির বাড়ির দিকে তাকিয়ে রয়েছে অনেক রাতে। তো এইটা ওখান থেকে আমার আরো ইন্টারেস্ট যে তার মানে আমার এই ব্যাপারটা, এবং আমি তারপর থেকে আমি অনেক ক্ষেত্রে দেখতেও পেতাম স্পিরিট। তুমি মানে যখন আমরা শুরুতে ডিসকাশনটা করছিলাম যে আমরা ডার্কনেসে কেন ভয় পাই, তো সেক্ষেত্রে তুমি তখন একটা কথা বললে যে বিভিন্ন ধরনের স্পিরিট আছে, যারা ভালো স্পিরিট হতে পারে, পজিটিভ স্পিরিট, নেগেটিভ স্পিরিট, যারা বাচ্চাদেরকে কানেক্ট করার চেষ্টা করে। ওকে, তো এই পজিটিভ স্পিরিট আর নেগেটিভ স্পিরিটটা কি, এটা যদি একটুখানি বলো, কারণ নেগেটিভ স্পিরিট আমরা সবাই জানো, ঠিক আছে, পজিটিভ স্পিরিট মানে কি যেই মানুষটা জীবৎকালে পজিটিভ ছিল বা যে ভালো ছিল, আমি যদি খুব ইজি টার্মে বলি যে খুব ভালো ছিল, সেই কি আফটার দি পজিটিভ স্পিরিট হচ্ছে? কারণ এই প্রশ্নটা আমি এই কারণেই করছি যে আমি তুমি বা ও যেমন ক্যামেরার পিছনে রয়েছে, আমরা তিনজন অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম সেম প্লেসে বসে তিনটে আলাদা জগতে নিচল, একদম তিনজনের থট প্রসেস আলাদা, তিনজনের চিন্তা ভাবনা পুরোপুরি আলাদা। আমি এই মুহূর্তে যেটা ভাবছি তুমি ভাবছো না, তুমি যেটা ভাবছো সেটা ও ভাবছে না, তো আমাদের নেচার বা প্রকৃতি তিনজনেরই ডিফারেন্ট, একদম। তো আত্মার ক্ষেত্রেও কি সেই একই জিনিসটা কাজ করে? হ্যাঁ দেখো, আত্মার ক্ষেত্রে ডেফিনেটলি তোমার সোল মানে তুমি বাই নেচার যদি খুব নেগেটিভ হও, স্পিরিট তোমার আফটার ডে তোমার স্পিরিট কিন্তু নেগেটিভ হবে, এটা কিন্তু হয়। আর একটা ক্ষেত্রে হয়, ধরো কেউ মারা গেছে এবং সে দোষ পেয়েছে, সে পজিটিভ থাকলেও জীবৎকালে সে কিন্তু নেগেটিভ হয়ে যায় যতক্ষণে তোমার দোষ কাটানো হবে। আর যেটা হয় অনেক সময় আমাদের পূর্বপুরুষরা স্পিরিট আছে, তারা গাইড করে, স্পিরিট গাইড হিসাবে থেকে যায়, বা তোমার কোনো অ্যাঞ্জেল পজিটিভ, তারা হোলি সোল অ্যাকচুয়ালি, তারা অনেক সময় আশেপাশে থাকে এবং ওই সময় বাচ্চাদের সাথে কানেক্ট করে। এবং এমনিও তোমার ধরো কেউ যদি পজিটিভ থাকে মানে ধরো খুব ভালো মানুষ, সে কোনো দোষ পায়নি, সে মারা গেছে, সে পজিটিভ হয়েতেই মারা গেছে এবং সে পজিটিভ স্পিরিট হিসাবেই তখন থাকে, থেকে যায় এবং কানেক্ট করে। ওকে, তুমি আমাকে একটা কথা বলো যে আমি কি করে বুঝবো যে নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ কিছু আমাকে অ্যাট্রাক্ট করছে? কারণ কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে, ঘটনা বলবো না, এটা বেশ কিছুদিন ধরে আমি ফিল করি। ওকে, যে আমি এত হরর পডকাস্ট দেখছি, এত হরর পডকাস্ট বানাচ্ছি, এত রিসার্চ করছি, মানে আমি অফিসে গেলেও কাজের ফাঁকে আমি রিসার্চই করছি আলাদা একটা উইন্ডো খুলে। আমি হঠাৎ করে দেখছিলাম যে আমার না সবার সাথে খুব ঝামেলা লেগে যাচ্ছে, বা আমার সবার সাথে ঝগড়া লেগে যাচ্ছে, পার্সোনাল রিলেশনশিপের প্রবলেম চলে আসছে। ইনফ্যাক্ট এটা আমি রিয়েলাইজ করলাম কখন, যখন আমি দেখলাম যে যেই ছেলেটা বিগত তিন বছরে একটা দিনও স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মিস করেনি, সে টানা সাত দিন কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড নেই। আমি হনুমান চালিসা চ্যান্ট করি এভরি ডে দুবার করে, আমি ভগবান শিবের মাথায় জল ধরি তখন তার মঞ্চ চ্যান্ট করি, আমি রামের মঞ্চ চ্যান্ট করি,
এটা আমার মোটামুটি এক দেড় ঘন্টার একটা প্রসিজার, ঠিক আছে? সে আমার অফিস থেকে ফিরে আমি যতটাই টায়ার্ড হই না কেন, আমি প্রত্যেক দিন এসে স্নান করি। আমি একটা পডকাস্টে বলেছিলাম যে রাতে ঘুমোতে যাওয়ার আগে অলওয়েজ চেষ্টা করবো স্নান করে নেওয়ার, ঠিক আছে? তাহলে কি হয়, নিজের অরাটা ক্লিনস হয়ে যায়। শুধু কিন্তু স্নান করলে স্কিন হয় না, তুমি বলো, আমি বলছি। হ্যাঁ, তো না, এর সাথে রক সল্ট থাকে বা গুঁড়ো দিতে হয়, যে যতটুকু আমি জানি। তো স্নান করে নিলে কি হয়, যে নেগেটিভ ভাইবসটা থাকে সেটা কেটে যায়। আমি সেই কারণে কি করি, আমি প্রত্যেক দিন ফিরে আমি স্নান করার চেষ্টা করি, সেটা শীতকাল হলে আমি গরম জলে স্নান করি। ওকে, তারপর আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি এক ঘন্টা, দেন কোনো ক্লাস থাকলে করলাম, আদারওয়াইজ আমি ঘুমিয়ে পড়ি। বাট ওই যে সাতটা দিন আমি কন্টিনিউয়াসলি দেখছি যে আমার ভালোই যাচ্ছে, আমার কিছু করতে ইচ্ছা করছে না। মানে আমি ধরো বসছি, নর্মাল হচ্ছে না, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে হবে, এখন আমার কাছে ঘুমটা বেশি ইম্পর্টেন্ট। যেদিন আমি এটা ফিগার আউট করি, তারপর দিন যেদিন আমি আবার শুরু করলাম না, রীতিমতো নিজেকে জোর করে ওই হনুমান চালিসার চ্যান্টিংটা আমি রীতিমতো জোর করে করলাম, তারপর থেকে এখন অব্দি আবার রেগুলার বেসিসে ঠিক আছে। তো এইটা কেন হয়? দেখো, যে কোনো কিছুরই ওভার ইনভেস্টমেন্ট ভালো নয়, ওটা তো একটা এফেক্ট দেয়। তার সাথে কিন্তু এই যে স্পিরিট বলো, এরা থট প্রসেসের সঙ্গে অ্যাট্রাক্ট করে। মানে ধরো তুমি কোনো স্পিরিটের কথা, কোনো ট্রু স্টোরির কথা ভাবছো দীর্ঘদিন ধরে ভাবছো, বা অনেকগুলো ট্রু স্টোরির কথা ভাবছো, ওটা নিয়ে কাজ করছো, ওরা কিন্তু অ্যাট্রাক্ট করে। আচ্ছা, ওরা কিন্তু ওই থট ফর্ম ক্রিয়েট করছো ইউনিভার্সে, ওর মাধ্যমে কিন্তু নেগেটিভিটিগুলো তোমাকে অ্যাট্রাক্ট করবে। তখন তোমার আস্তে আস্তে এই পজিটিভিটিটা থেকে তুমি আস্তে আস্তে দূরে চলে যাবে, তখন ওই দিকেই তোমাকে বেশি টানবে। বাট আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি। তুমি এখনো অবধি বেশ কিছু ইনভেস্টিগেশনে গেছো বা বেশ কিছু এরকম ঘোস্ট এনকাউন্টার্স করেছো, একটা ঘটনা বলো যেই ঘটনাটা মোটামুটি লাইক আমি কি বলবো, যেটা তোমার মনে হচ্ছে যে না হ্যাঁ আমি এরকম কিছু একটা এনকাউন্টার করছি যেখানে আমার লাইফ রিস্ক হতে পারে, বা তুমি এরকম কাউকে দেখেছো যে ভীষণভাবে প্যারানর্মালি এফেক্টেড হয়েছে, সেরকম একটা ঘটনা আমি শুনতে পছন্দ করবো। প্রথমত তো একটা আমি রিসেন্ট, ভেরি রিসেন্ট, মানে কালকেই আমি ক্লেন্সিংয়ের জন্য গেছিলাম, ক্লেন্সিং অ্যান্ড হিলিং আমাদের বাড়িতে, ওটা তো বলছি। তার আগে আমি আরেকটা বলে দিই, মানে জাস্ট ছোট করে, ওই নাততলা আমার বাড়ির কাছে নাততলার যে কেসটা আমি নিয়ে বলেছিলাম এর আগে অনেক পডকাস্টে, যে মেয়েটার মধ্যে তিনটে এন্টিটি ছিল, এবং মুভিতে আমরা যেরকম দেখি যে ছোড়া ছুরি ভাঙা ভাঙি একদম, মানে মানে লিটারেলি তাকে ধরে রাখা যাচ্ছে, আর সেম জিনিস। এবং সেটা হয়েছিল কিন্তু ভূত চতুর্দশীর রাতে, ওকে, এই যে কালী পুজোটা দেয়াল 2023। ওকে, এবার যেটা বলছি সেটা হচ্ছে ভেরি রিসেন্ট, এই আমার একটি কল আসে, এক মহিলা, তার বাড়িতে কিছু সমস্যা আছে, তো সেই জন্য মানে উনি শাশুড়ি, ওনার যে পুত্রবধূ তার গিয়ে, আমি নাম আর জায়গার নাম বলছি না, ওনারা যে জায়গায় থাকেন ওই জায়গাটা আগে খুন করে ডাম করা হতো লিটারেলি, মানে প্রায় বাইপাসের কাছাকাছি, এবং জলাজমি, আর বিশেষভাবে কিন্তু জলাজমি ভীষণভাবে হন্টেড হতো, জলাজমু একদম, বা জলাজমু দেখে গুজিয়ে ফ্ল্যাট করা হয়েছে, প্রচণ্ডভাবে হন্টেড হয়। তো আমাকে আর আমার প্রসিডিওর হচ্ছে আগে আমি ফটো নিই, তারপর ঘরের ফটো চাই, আমি ভিডিও বা ফটো, সেটা লাইট অফ করে ফ্ল্যাশে তুলতে বলি। অনেক সময় তাতে ইমপ্রেশনস আসে, ট্রেটস হয়, এবং সেইখানেই মজার ব্যাপার, মানে যেই ঘরে ওনার পুত্রবধূ আর তার মেয়ে থাকেন, তো সেই ঘরটাতেই একটা সিলোবেট এসেছে এবং একটা মহিলার। তো আমি তখন বলি যে আপনাদের এই ঘরে আছে, এবং ইমেজটাতে দেখতে পাচ্ছি ভিডিওতে, তো তো উনি বলেন হ্যাঁ, কারণ ওনারা আগেও আরেকজনকে এনেছিল, সেও বলেছে ইমেই আছে, এবং একজন মহিলা, মহিলাই হয়েছে। তো অদ্ভুত, এইটা এইভাবে বেরিয়েছে জিনিসটা, যে ওখানে একটি মহিলা এবং একটি বাচ্চা তার খুন করা হয় ওই জায়গাটাতে। তো খুন করে মানে তাকে ওখানে রেখে দেওয়া হয়েছিল, পুঁতে দেওয়া হয়েছিল হোয়াটএভার, এবং সেই রাস্তা থেকে যেতে পারতেন, কান্নার আওয়াজ পেত, বিভিন্ন অ্যাক্টিভিটিস হতো, দাঁড়িয়ে থাকতে দেখতো, আর পুরো অন্ধকার ছিল, কারণ তোমার বাইপাসের পিছন দিকটা বা ভিতরের দিকে এখনো অব্দি কিন্তু বেশ বড় বড় ঘাস বা এরকম জলাজমি আছে। তো যখন কেসটা আসে আমাদের, তুমি যদি গড়িয়া থেকে আপনি সোনারপুরের অব্দি যাও, তো ওই রাস্তাটা একদম একদম, ইভেন তোমার বলো না ওইদিকে ওই ঢালাই ব্রিজ নয়া বা ওইসব চত্বরে ভীষণ আছে এইসব জিনিস। তো আমি যখন ওনার বাড়ি ভিজিট করি, তারপরে আমি বাড়ি ভিজিট করি এটা দেখার পরে, তো বাড়ি যখন ভিজিট করি, এবং প্রথমে তো আমি আগে আমার নিজের অ্যাবিলিটি দিয়ে দেখি, আমি কোনো মেশিন আগে ইউজ করি না, বা আমার ক্রিস্টালসও আছে, ক্রিস্টাল দিয়েও দেখি।
তো ওনার মানে শ্বশুর শাশুড়ি যে রুমে থাকে আমি সেই রুমে পেয়েছি, কারণ স্পিরিট কিন্তু সবসময় এক জায়গায় থাকে না, মুভ করে, মানে আজকে এই রুমে আছে মানে সারা জীবন এই রুমেই থাকবে তা নয়, পাশের রুমেও থাকতে পারে। তো ওনার শ্বশুর শাশুড়ি ঘরে মেনলি আমি পাই জিনিসটা, এবং ওনার ওনাদের প্রবলেম হতো, ওনার শ্বশুর শাশুড়ি ঘর ওনার ঠাকুর ঘরের মধ্যে, ওনার ভাই শুতেন, তাতেও কিন্তু সমস্যা, মানে এরকম না যে ঠাকুর ঘর বলে কিছু হচ্ছে না। তো আমি যাই এবং আমি ওখানে দেখি, তারপর আমি ডিটেক্ট করি এবং ইএমএফ দিয়ে দেখি, এখানে ভীষণভাবে রেটিং দিচ্ছে এক জায়গাতে। তো পাশের ঘরেও দেখি ওনার মানে ইএমএফ দিয়ে যখন চেক করো কখন বুঝতে পারো যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ফ্ল্যাকচুয়েট করছে? কারণ আমি একটা জিনিস দেখেছিলাম যে যখন আমি ইএমএফ নিয়ে আমার নিজের বাড়িতেই চেক করার চেষ্টা করেছিলাম, ছাদে বসেছিলাম, অন্ধকার রাত ছিল, ঠিক আছে, হ্যাঁ মানে আমি এগুলো একটু পছন্দ করি, তো আমি ইএমএফটাকে অন করে রেখে দিয়েছিলাম, ওকে, কারণ ফোনের সেন্সারের ইএমএফও কাজ করে, ঠিক আছে, আর আমি এটা ট্রাই করেছিলাম যে ওই ইএমএফ ডিটেক্টরটা নিয়ে আমার কম্পিউটারের সিপিইউ এর সামনে এখন নিয়ে দিয়েছিলাম, হাই রেট দিচ্ছে, হ্যাঁ। তো আমি এটা কি করে বুঝবো যে ইএমএফটা ঠিক কতটা ফ্ল্যাকচুয়েট করলে সেখানে কোনো স্পিরিট এনার্জি থাকতে পারে? ইএমএফ এ দেখবে তিনটে লাইট থাকে, ওটা একসঙ্গে যখন ব্লিঙ্ক করতে থাকে রিপিটেডলি, তার মানে ওখানে কিছু একটা আছে, হ্যাঁ মানে তিনটে একসাথে বাজবে এবং জ্বলবে মানে তোমাকে রেটিং তখনই দেবে। আর এমন জায়গায় দেবে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নেই, সে জায়গায় দিলে মানে তো ওখানে কিছু ডেফিনেটলি আছে। এবং অদ্ভুত ভাবে আমি তো ওখানে ফিল পাই, এবং তারপর যখন আমি কালকে ক্লেন্সিং করতে গেছি, গতকাল কিছু জিনিসপত্র আমি নিজে ইউজ করি এবং তাদেরকেও আনতে বলি, কর্পূর লাগে আমার। তো শ্বশুর শাশুড়ির ঘরে সব জিনিসপত্রগুলো রাখা, কর্পূরের প্যাকেট সিল করে রাখা, ওনার পুত্রবধূর ঘরে কিন্তু মারাত্মক লেভেলে কর্পূরের গন্ধ বেরোতে শুরু করলো হঠাৎ করে। আচ্ছা, মানে কর্পূর খোলা হয়নি না, ওই ঘরে কিছু ইউজ করা হয়েছে আনলোয়িং, এবং কোথা থেকে আসবে? ওনারা থাকেন তিনতলায়, সেখানে কর্পূর আশেপাশে জ্বালালে তো কর্পূরের গন্ধ ওইভাবে আসবে না, তোমার র কর্পূরের যেমন গন্ধ আসে। তো ভালো কথা, আমি যখন কাজ শুরু করলাম ওনার পুত্রবধূ এফেক্টেড, উনি অসুস্থ হতে শুরু করলেন, ওনার পুত্রবধূ অসুস্থ হতে শুরু করলেন, তারপর উনি প্রায় মানে বসতে থাকতেই পারছেন না। আমি ক্লেন্সিং করলাম, হিলিং করলাম, আস্তে আস্তে ঠিক হলো। এবং জিনিসটা দেখো, ওনার পুত্রবধূ সাথে ওনার ছেলে সম্পর্ক খুব একটা ভালো না, এবং যে মারা গেছিল সেও কিন্তু সিঙ্গেল মাদার আর চাইল্ড মারা গেছিল। আচ্ছা, এই মহিলারও বাচ্চা আছে, এবং সম্পর্ক দিন দিন ডিটোরিয়েট করছে। ছেলেটি মানে মেরিন ইঞ্জিনিয়ার, উনি যখন এসেছিলেন কলকাতায়, এসে যখন ফিরে চলে গেছিলেন, যাওয়ার দিনকে ওদের ওই গুগলে তুমি কথা বললে যেমন অটোমেটিক সব কিছু ইয়ে করেন না, তো ওরা বসে আছে কোনো কথা বলেনি, হঠাৎ করে হামারি অধুরি কাহানি গানটা বেজে উঠে ফোনে, গুগলে যে স্পিকারে। আচ্ছা আচ্ছা, অ্যালেক্সা অ্যালেক্সা। তো এই জিনিসগুলো হয়েছে, এবং আমি কালকে যখন হিলিং করেছি, ক্লেন্সিং করেছি, মহিলা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে, উনি হাউ হাউ করে কাঁদছে, বলছে আমি কেন কাঁদছেন বুঝতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আস্তে আস্তে ঠিক করতে 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 উনি ঠিক হন। এই ক্লেন্সিং এর জন্য মোটামুটি কতগুলো প্রসিজার থাকে? মানে একবারে তো হয় না, না তোমার প্রথমবার যে প্রসিজারটা হয় সেটা হওয়ার পরে, যে হিউজ যে প্রসিজারটা ওটা হওয়ার পরে আমি কিছু জিনিস দিয়ে দিই এবং ওনারাই সেগুলো নিয়ে করতে থাকে, আমি বলে দিই টেকনিক আরো অনেক কিছু, সেটা নিয়ে করতে থাকে এবং আস্তে আস্তে ক্লিন হয়ে যায়। ওকে, তো এই ক্লিনজিং করার বা হিলিং করার কি কোনো নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট দিন? ওরকম কিছু নির্দিষ্ট দিন বা এটা তো তোমার, আমি পুরোটাই অন্য ওয়েতে করি, আমি তন্ত্র মতে হয় না, আমরা ওয়েস্টার্ন অকাল বলতে পারো তাতে করি, তো এটাতে কোনো দিন বা ওরকম কিছু টাইমিং হয় না। আরো কোনো ইনসিডেন্ট? আর ইনভেস্টিগেশন করতে গিয়ে যেটা হয়েছে, ইনভেস্টিগেশন করতে গিয়ে যেটা হয়েছে সেটা একটি বাড়িতে তোমার উল্টো ডাগারি, হ্যাঁ, তো ওখানে তোমার একটি ঘরে একটি ছেলে মানে দুই ভাই থাকতো, ছোট ভাইয়ের ঘরে এরকম হুইসপারিং শুনতে পেত, ওর সঙ্গে যে ফোনে কথা বলতো সে শুনতে পেত, ছোট ভাই শুনতে পাচ্ছে না, তো তখন ওকে রেকর্ডিংটা পাঠায়, এবং রেকর্ডিংটা যখন ছেলেটা শোনে ও ভয় পায়, এবং ভয় পেয়ে ওর একটা আনওয়িংলি একটা উইন্ডোর দিকে খুব ভয় হতো কোনো কারণ নেই। তো আমরা যখন গিয়ে শুরু করলাম প্রসিডিওর, প্রথমে আগে দশের অন্য টিমের সবাই গিয়েছিল, তারপর আমি ইনভেস্টিগেশনে গেছিলাম। তো আমি যেটা দেখেছিলাম, কারণ আমি তো অন্যভাবে কানেক্ট করি সাইকিকলি, তোমার ওর সামনে একটা গাছ, গাছের
মানে গাছটা প্রায় গাড়ির কাছেই, মানে গায়ে লাগানো, এবং তার সাথে উইন্ডো এবং উইন্ডোর অপোজিটে মিরর, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস। উইন্ডোর অপোজিটে যদি মিরর থাকে, স্পিরিটদের পাসিং ওয়ে হয় ওঠে, এবং সেই স্পিরিটটা ট্র্যাপড হয়ে গেছিল উইন্ডোর ঠিক অপোজিটে মিরর এবং ওই গাছ, ওই গাছে ছিল, ওখান থেকে সামহাও ওই তিন মানে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছিল, ওটার মধ্যে স্পিরিটটা ট্র্যাপ হয়ে যায়। মানে আমার এই উইন্ডোর পেছনে একটা নিম গাছ আছে, হ্যাঁ, আর এখানে মিরর আছে, না তাতে হবে না কিছু, কারণ একদম ব্যাঙ্ক অপোজিট হতে হবে। আচ্ছা, তো ওটা ছিল হচ্ছে নিম গাছটা এদিকে, উইন্ডো মিরর, মানে তিনটা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে। তো তাতে মানে তারপর আমরা স্পিরিটের সাথে অন্যভাবে কনেক্ট করি, লাইক ইকোবক্স যেটা, তার মাধ্যমে কানেক্ট করা হয়, এবং কিছু ইন্টেলিজেন্ট ওয়ার্ড আসে, তার মধ্যে ট্র্যাপড ওয়ার্ডটা বারবার আসছিল, ট্র্যাপ। তো তারপর আমরা তাদের ক্লেন্সিং করি, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। আর একটা ঘটনা বলি আমি, ওটাও ভেরি রিসেন্ট, একটি বাড়িতে গেছিলাম, সেই বাড়িটার মানে মেইনলি এখন মানে এত হন্টেড আর এত ব্ল্যাক ম্যাজিক কেস হচ্ছে চারদিকে, তো ওটা হন্টেডই, মানে তার বাড়িটার এনার্জি বাইরে থেকে দেখলেই মনে হয় ডাউন, এতটা মানে ডাল এনার্জি, এবং সব কিছুই কেমন নোংরা স্যাঁতস্যাঁতে। আমি যখন ঢুকেছিলাম বাড়িতে, এবং আমি তো প্রথমে উইজার অ্যাবিলিটি দিয়ে দেখি, তারপর যখন ডিটেক্টর দিয়ে দেখছি, চার পাঁচটা জায়গাতে বেজি উঠছে, চার পাঁচটা জায়গা একটা বাড়ির, একটা বাড়ির। ইভেন মজার ব্যাপার, বাড়িটা যখন ছাদে যাই, ছাদের পিছন দিকে একটা তোমার ওই নোংরা মতো জায়গা ছিল, এবং ওখানে আম গাছ ছিল। তো মেয়েটি আমাকে বলে যে আম গাছের ওখানে নাকি দিওয়ালির সময় ওই কার্নিশে প্রদীপ জ্বালায়, জ্বালাচ্ছিল, তো তখন শুনে একটা কিছু নামছে গাছ থেকে, আওয়াজ হচ্ছে, তো গাছ থেকে, হ্যাঁ, তো মেয়েটি ভয়তে চলে আসে। তো আমি একবার যখন চলো একবার দেখে, ওইখানে হচ্ছে মানে হাই ইএমএফ রেটিং দিচ্ছে ওখানে, সাংঘাতিক লেভেলে, তো মানে এতটাই হন্টেড এই বাড়ি। গাছের ওখানে তো থাকার কথা নয়, দেখছো ম্যাগনেটিক ফিল্ড, এক্স্যাক্টলি, গাছে থাকার কথা নয় কোনোভাবে। বাট ইভেন ওদের আরেকটা ঘরে সব অ্যানসেস্টারদের ওই ডেড পিপলদের ফটো শাড়ি দিয়ে রাখা ছিল, সেখানে তো মারাত্মক হয়, এটা উচিত না মানে ওরকম ভাবে রাখা, এটা মানে এটা জানি যে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখতে নেওয়া এটা আরো বেশি ডেডলিয়েস্ট হয়ে যায় যদি তুমি তাদেরকে খাবার দাও, এটারও একটা ঘটনা আছে এই খেতে দেওয়ারটা। আরেকটি বাড়িতে আমি গেছি, যেটা হাল মানে হালতুর কথা বলছি, হালতু নন্দীবাগান মাঠটা, ওখানে এখনো একটা ব্রিটিশের বাড়ি আছে পুরনো, এবং ওটা নাকি খুব হন্টেড ছিল, এবং ওখানে একটা পুকুর ছিল, এখন ওটা বুঝিয়ে দিয়েছে, ওখানে ওই পুকুরটাও ভীষণ হন্টেড ছিল। তো ওই দিকেই ওনার বাড়ি, এখন ওখানে ফ্ল্যাট ট্যাট হয়ে গেছে। তো ওই বাড়িতে যখন আমি যাই, ছেলেটি মানে ভীষণভাবে মানে হঠাৎ হঠাৎ রেগে যায়, এবং এত বাজে বিহেভ করে মা বাবার সাথে, মা বাবা বুঝতে পারছে না কেন। তো আমি যখন বাড়িতে যাই, দেখি এবং ডিটেক্ট করি, দুটো রুম ছিল, মানে টুবেলসকে রুম, ওদের ড্রয়িং রুমটা ঠিকঠাক, যে রুমে মা আর ছেলে শোয় সেই রুমটা নেগেটিভ, এবং সেই রুমে অদ্ভুতভাবে কোনো জ্যোতিষী নাকি বলেছে যে আপনারা অ্যানসেস্টারদের জল দেবেন আর প্রদীপ জ্বালাবেন। আচ্ছা, তাই করেছে, ওখানে রাখা ছিল, এবং সেই জলটা আমার হাজবেন্ড সকালে খেতেন, যেই জলটা ওনাদের উদ্দেশ্যে দেওয়া হতো সেটা আমার হাজবেন্ড নাকি সকাল, হাজবেন্ডের হাজারো সমস্যা, শারীরিক প্রবলেম, ফিনান্সিয়াল কেরিয়ার প্রবলেম, এবং আমি যখন ডিটেক্টর নিয়ে জলের কাছে নিয়ে গেছি, ওখানে এরকম হাই রেট, মানে জলের কাছে যে এরকম হাই রেট দেয় আমার প্রথম দেখা। ইভেন যে রুমটাতে ওনার হাজবেন্ড থাকেন, তার ঠিক উইন্ডোর অপোজিটে মিরর, আমার বলাতে মানে মিররটা ডেকে রাখে, মিররে গিয়ে যখন টাচ করছে ওখানে হাই রেট দিচ্ছে, মিররে মিররে মিরর খুব ইম্পর্টেন্ট একটা মিশন, মিশনভাবে অ্যাকচুয়ালি আমরা যারা উইচক্রাফট প্র্যাকটিস করি, মিরর দিয়ে আমরা স্পিরিটদের কানেক্ট করি অনেক ক্ষেত্রে, মিরর একটা পোর্টাল, ভীষণভাবে অন্য ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করার জন্য মিরর ইজ আ পোর্টাল অলওয়েজ। একটা কথা বলো, এই যে ব্লাডি ম্যান রাইট, বা মিররে অনেক সময় আমরা এরকম ফুটেজ দেখেছি, যদিও সেগুলো এডিটেড, বা কনসেপ্টটা তো ডেফিনেটলি কোনো রিয়েলিটি থেকে এসছে না, যে মিররের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি মিস করে চলে গেলাম, বা সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, যে মিররে আমরা যেটা দেখছি সেটা কি কোনোভাবে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে আমাদের সাইকোলজি কিন্তু অনেক সময় আমাদের যদি অ্যালিসিনেট করায় রাইট, যখন আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয় তখন আমাদের আইবল ভাইব্রেট হতে থাকে অনেক ক্ষেত্রে, হ্যাঁ, তখন আমাদের আইবল ভাইব্রেট হতে থাকে, আর ওই টাইমটাতে আমরা অনেক কিছু হ্যালুসিনেট করি। তো মিররের ক্ষেত্রে কি সবসময় এই জিনিসগুলো ঘটছে নাকি সেটা আমরা সাইকোলজিক্যালি, না সবসময় ঘটছে না, দেখো স্পিরিটটা কিন্তু ওরা যেহেতু একটা এনার্জি, ওরা সবসময় তোমার সামনে এসে দেখা যায় না, আর সব স্পিরিটও তো সেই ক্ষমতা থাকেন, তো থ্রু মিরর ওরা কানেক্ট করেন,
থ্রু ইলেকট্রনিক্স গ্যাজেটস, লাইটস, এগুলো তারা কানেক্ট করে এবং মিররে আসে ওরা। বাট সবসময় যে তা হয় তা নয়, এবং হ্যালুসিনেশন তো ডেফিনেটলি আছে, মানে ওই ওভার ইনডালজমেন্ট, ভাবছে ভাবছে সেটা নিয়ে এবং ওটা ইমপ্রেশনটা ওখানে ক্রিয়েট হচ্ছে, যেটা স্লিপিং প্যারালাইসিসের ক্ষেত্রেও হয়। একটা স্লিপিং প্যারালাইসিস কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন ঘুমাই আমাদের স্পিরিটটা কিন্তু বেরোয় অ্যাস্ট্রাল ট্রাভেল করে, এবং সেই সময় কিন্তু ভীষণভাবে স্পিরিটটা কানেক্ট করার চেষ্টা করে বডির সাথে। তো ওইটাই হচ্ছে স্লিপিং প্যারালাইসিস, যখন কোনো নেগেটিভ স্পিরিট ঢোকার চেষ্টা করে এবং তোমার উপর হাভি হওয়ার চেষ্টা করে তখন এই প্যারালাইসিসটা ঘটে। হ্যাঁ, বাট সেটা যে চোখে দেখা যায়, অনেকে বলেছে সেটা চোখে দেখেছে কোনো একটা হিউম্যানের ফিগার তার উপর বসে আছে বা তার সামনে রয়েছে, তো সেটা কি অ্যাকচুয়ালি দেখা যায় না সেটা সাইকোলজি থেকে আমরা ভিশনারিটা পাই? দেখো সাইকোলজিক্যাল ভিশন ওই সময় কিন্তু সে আধা ঘুমে থাকে, এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়েছে যে হ্যাঁ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে, সে হয়তো আদৌ কোনো স্পিরিট নয়, হয়েছে ওটা প্রবলেম ছিল, আবার পেয়েওছে স্পিরিট যে কানেক্ট করার চেষ্টা করছে কোনোভাবে। কারণ যেই সময় আমাদের সোল আমাদের বডিটা ছেড়ে দেয়, এটা আমিও শুনেছি বা আমি গরুড় পুরাণে পড়েছিলাম, যে তখন অন্য দুনিয়া বা আলাদা যে ডাইমেনশনগুলো রয়েছে, কারণ আমরা তো সব ডাইমেনশন ব্রেকআউট করতে পারি না আর আমাদের সেই ক্যাপাবিলিটিও নেই, ঠিক আছে? তো অন্য ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যেমন আমাদের সোল ট্রাভেল করে, তারপর অন্যান্য ডাইমেনশনে সোলেরও ট্রাভেল করে আমাদের সাথে কানেকশনের চেষ্টা করে, আর সেই মোমেন্টে যখন আমাদের সোল বুঝতে পারে বা যখন আমাদের হিউম্যান বডি বুঝতে পারে যে দিস ইজ নট রাইট ফর আস, তখনই আমাদের ঘুমটা ভাঙিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন ঘুমাই আমাদের যে সোলটা যখন বেরোয় একটা কানেকশন হোয়াইট কালার কর্ড, একটা ইনভিজিবল কর্ড জোড়া থাকে, এবং সে ওটার সাথেই ট্রাভেল করে। অনেক সময় এটা হয় যে তুমি নিজে শুয়ে গেছো, তুমি একটা ঘরের একটা পার্টিকুলার জায়গা থেকে নিজেকে দেখতে পাচ্ছ, তুমি শুয়ে আছো। তো কি হয়, এই স্পিরিটরা যখন কানেক্ট করার চেষ্টা করে, মেবি যদি কোনো ভালো সোল থাকে তারা চেষ্টা করে কিছু বলার, কোনো মেসেজ দেওয়ার, যারা নেগেটিভ তারা তো ডেফিনেটলি আমার বডির, কারণ তাদের ডিজায়ার্স আছে প্রচুর, সেটা ফুলফিল হচ্ছে না ওই ওই ওয়ার্ল্ডে, মানে তারা কোনোভাবে কোনো কিছু করতে পারছে না, তাই তো আমার বডিটা তার চাই, তাই জন্য কানেক্ট করে। বা হয়তো কোনো কেউ তোমার উপর চালান করেছে, তখন কি হয় তুমি তারপর ঘুমিয়ে আছো, তোমার তোমার স্পিরিটটা বেরিয়ে গেছে এবং নেগেটিভ স্পিরিট যখনই তোমার কাছে থাকবে ও তোমার উপর হাবি হওয়ার চেষ্টা করবে বা তোমাকে হার্ম করার চেষ্টা করবে, চালান করা স্পিরিট, সেই সময় স্লিপিং প্যারালাইসিস ডেফিনেটলি হয়। ওকে, তো আমি একটা ব্যাপার জানতে চাইব যে তোমরা তো বিভিন্ন ইনভেস্টিগেশনে যাও, বিভিন্ন ইনভেস্টিগেশন করো, এরকম বিভিন্ন ঘটনা তোমাদের চোখের সামনেও ঘটে। হ্যাঁ, তো কখনো এভিল স্পিরিটের সাথে এনকাউন্টার হয়েছে? দেখো এভিল স্পিরিট কিন্তু বেশিরভাগ, কারণ প্রবলেম ক্রিয়েট করছে মানে তারা ইভিল, পজিটিভ স্পিরিট কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না, প্রচুর ইভিল স্পিরিট তারা, মানে মালদার কেসে যেখানে গেছিলাম সেখানেও ইভিল ছিল, যে কটা আমি বাড়ি ভিজিট করি সবই ইভিল স্পিরিট, তারা ভীষণভাবে হার্মফুল। ইভেন আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইভিল স্পিরিট ছিল, যেখানে আমি প্রথম ধরো প্রায় 4-5 মাস আগে ওকে বলেছিলাম যে বাড়িতে একটা প্রবলেম আছে, আমি গিয়েছিলাম যখন, তো ও প্রথমে বিশ্বাস করেনি, তো যখন ওর প্রবলেম শুরু হলো ও ডিটোগেট করতে শুরু করলো, কাজকর্ম, হেলথ, মানিটারি ইস্যুস, সব কিছু, তো তখন আমি কল করে বললো ওরকম কিছু একটা প্রবলেম ডেফিনেটলি আছে তুই আয়। তো তখন যখন আমাকে বললো কথাটা ফোনে, আমি ফোন রাখলাম, আমার এখানে একটা স্ক্র্যাচ পড়লো। কেসটা মালদা? না, এটা এখানকার। আচ্ছা, তো ছেলেটি আমার বন্ধু এবং ও আমাকে যখন বলে যে ওর বাড়িতে প্রবলেম আছে, আমি আগেও বলেছিলাম এতো ও মানেনি, যখন ওর প্রবলেম হওয়া শুরু করলো তখন ওটাকে ট্রাস্ট করলো যে প্রবলেম আছে, তার মানে আমার ঘরে রূপমকে বলি, তো আমাকে যখন বলেছে আমি এখন ফোনটা রাখলাম, যে সেটা স্ক্র্যাচ করলো, মানে যে আছে সে চাই তো চাইছিল না যে আমি যাই। তো তারপরে বাড়িতে গিয়ে আমি যখন বাড়িতে গেলাম এবং আমি দেখলাম যে ওর যে রুমটাতে রয়েছে প্রবলেমটা, এবং সেই রুমে একটা পেন্টিং আছে বিশাল বড় একটা ফেসের, এবং ফেসটাতে চোখ আছে কিন্তু কোনো আইবল নেই, এবং একটা অদ্ভুত রক্তের ছিটানোর মতো একটা রকম কিছু করানো, এবং ওই রুমে ওর তুলসী গাছ বাঁচতো না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুলসী গাছ না বাঁচা, যদি কোনো বাড়িতে নেগেটিভ স্পিরিট থাকে তুলসী গাছ বাঁচে না, তো ওই করে তুলসী গাছ বাঁচতো না, এবং যে রুমমেট আসতো তারা নয় ঝামেলা করে চলে যেত, নয় হঠাৎ আনোয়িংলি বলতো ঠিক আছে আসছি এবং শিফট করব বলে করতো না, এগুলো হতো। তো তারপর যখন আমি ওর হিলিং শুরু করলাম, একটা টিবেটিয়ান বোল আছে যেটা বাজিয়ে ওম সাউন্ড বেরোয় ওর মাথার, যখন ওর ঘরে তখন করলাম, ও পড়ে ফেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল, এটা হয় না, মানে আমার দেখা প্রথম। আচ্ছা,
মানে ওই যে বোলটার কথা বলছো, ওটা কি ভাইব্রেশন ক্রিয়েট করে, টিউন একটা ক্রিয়েট করে এবং ওম সাউন্ড বের হয়, এবং ওটা ইভিল স্পিরিটদের জন্য ইরিটেশন হয়, ওরা থাকতে পারে না। তো মেবি ছেলেটা পার্সিয়ানি পজেসড ছিল, পার্সিয়ানি। কিছুদিন আগে আমি কিছু রিসার্চ করতে করতে দেখছিলাম যে ফুল বডি অ্যাপারেশনস হয়, পার্সিয়াল অ্যাপারেশনস হয়। ফুল বডি অ্যাপারেশনস যেটাকে বলে সেটা হচ্ছে যখন স্পিরিট অনেক দিন ধরে থাকতে থাকতে, মানে স্পিরিট ফর্মে বা প্রেত ফর্মে থাকতে থাকতে অনেক দিন কাটিয়ে ফেলে, তারপর তারা একটা হিউম্যান বডিতে ম্যানিফেস্ট করতে শুরু করে এবং যার ফলে তাদেরকে পুরো বডিতে দেখা যায়, ম্যানিফেস্টেশন ক্ষমতাটা বেড়ে যায় তো। আর পার্সিয়াল অ্যাপারিশনস যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট বডি পার্টে তুমি তাদেরকে দেখতে পাবে, মানে বাকিটা কিছু দেখা যায় না, হয় কখনো তাদের পা দেখা যায় বা কখনো তাদের আপার পোর্শন দেখা যায় বা নিচের পোর্শনটা দেখা যায়। তো আমরা শেষের দিকে আসছি ক্রমাগত আজকের পডকাস্টে, কিন্তু তার আগে যেটা আমি সবার আগে শুনতে চাইব সেটা হচ্ছে তোমার জীবনে এখনো পর্যন্ত এরকম কোন ইনভেস্টিগেশন কেস যেটার পর তোমার মনে হয়েছে যে থাক আর নয়। কারণ বলছি, আমার এখন রিসেন্টলি প্রচুর ইনভেস্টিগেটরদের সাথে কমিউনিকেশন হয় বা কথা হয়, তো তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমি এটা বলতে শুনেছি যে আর ইনভলভ হতে চাইছি না, আর ইনভলভ হতে পারছি না, এবার এটা থেকে বেরো। তো এটা কেন, বা এটা যেমন কেন আছে তার পেছনে ডেফিনেটলি তোমার একটা ঘটনা আমি শুনবো যেখানে তোমার মনে হয়েছে যে সেটা তোমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট ইনভেস্টিগেশন বা ডেডলিয়েস্ট কেস। দেখো, প্রথমে বলি যে এই যে যারা বলে যে মানে প্যাশনেটলি যারা কাজ করেছে এবং তারপর বলে না আর থাক আর ভালো লাগছে না, তারা ভীষণভাবে এফেক্টেড। কারণ এই যে স্পিরিট ওয়ার্ল্ডে ঢুকে ফিরে আসা এবং সেটা ফিরে আসার সাথে সাথে কিন্তু এই স্পিরিটটা তাদের সাথে ল্যাচেস করে, মানে ধরো ইনভেস্টিগেটর যারা আছে তারা অনেকেই কিন্তু জানে না যে আমার যাওয়ার সময় কি প্রিকশন নেওয়া উচিত, ফিরে এসে কি প্রিকশন নেওয়া উচিত বা কি করা উচিত। তো আমরা সাইকিকরা কি করি, আমরা শিল্ড ক্রিয়েট করি নিজের চারদিকে, কিছু সিম্বলস ড্র করি, কিছু চার্মস পড়ি লাইক পেন্টাকেলস, এই ট্রিপল গডেস, কিছু ক্রিস্টাল পড়ি যেগুলো নেগেটিভ স্পিরিট বা ইভিল স্পিরিটদের থেকে প্রোটেক্ট করে। তো সেটা অনেকেই করে না, যাওয়ার সময় আমরা এগুলো করি এবং ফিরে এসে কিন্তু আমরা সল্ট বাথ নিই, সল্ট ওয়াটারে, রক সল্ট যে কোনো সল্ট, আচ্ছা যে কোনো সল্ট, রক সল্ট বা আমরা যেটা খাই সেই সল্ট ইউজ করতে পারো, তার সাথে একটু সেজ, ড্রাই সেজ লিভ জ্বালাও নিজের চারদিকে, একটু কর্পূর জ্বালাও, একটু নিজেকে এইভাবে ক্লেন্সিং করো, যাতে কি হয় যে আমাদের অরাতে যখন ল্যাচেস করে স্পিরিটটা, তুমি ধরো কোনো হন্টেড জায়গায় গেছো, স্পিরিটটা কিন্তু কানেক্ট করার চেষ্টা করো বা চলে আসার চেষ্টা করো তোমার সাথে, এবং হয়েছে এরকম কেস, তো তখন ওটা ক্লিন হয়ে যায় বা আস্তে আস্তে চলে যায়। তো যারা করে না তাদের ফ্যামিলি কিন্তু আস্তে আস্তে রুইন হতে শুরু করে, এরকম বহু কেসেস আছে যে মানে অসুস্থ হয়ে গেছে, পেট মারা গেছে, বাড়ির পশু পাখি থাকলে মারা যায়, তারা টেনে নেয়, তারা তো খুব আগে ভীষণভাবে তারা মারা যায়। তো এরকম বহু ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। তো এই জন্য ক্লেন্সিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, মানে আমি যাচ্ছি কিভাবে এবং ফিরে এসে কি করছি এবং কি কালারের ড্রেস করছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্ল্যাক কালার কেন করি আমরা, ব্ল্যাক কিন্তু আমাদের নেগেটিভিটি থেকে প্রোটেক্ট করে, যে কোনো ইভিল স্পিরিট বলো বা কোনো কার্স বা কোনো তোমার হেক্স যদি কেউ তোমার উপর করে, ওটা কিন্তু কিছুটা সময় তোমাকে প্রোটেক্ট করবে, দ্যাটস ওয়াই ব্ল্যাক। হেক্সের মানেটা একটু তুমি যদি বলে দাও, হেক্স ইন দ্য সেন্স মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা বা তোমার উপর কোনো ক্রিয়া করেছে। বাট তুমি যে স্টেটমেন্টটা এখানে দিলে যে ব্ল্যাক আমাদের নেগেটিভিটি থেকে প্রোটেক্ট করে, এটা কিন্তু ভীষণ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে গেল, কারণ আমি জানি যে ব্ল্যাক নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে, রাইট? তো কোনটা সঠিক? দুটোই কিন্তু তাদের দিকে সেম এবং ঠিকই, অ্যাট্রাক্ট করে এবং ব্ল্যাক প্রোটেক্ট করে, ব্ল্যাক ভীষণভাবে, হ্যাঁ আমাদের উইচক্রাফ্টে ভীষণভাবে এই ব্ল্যাক করতে হয়, কারণ ব্ল্যাক আমাদের উইচক্রাফ্টে ভীষণ স্পিরিট কানেক্ট করে আমাদের সাথে, তারা মুক্তির জন্য হয় অথবা তুমি কোনো কাজ করছো তার জন্য অনেক সময় স্পিরিট চলে আসে মানে আননোয়িংলি। তো এই জন্য ব্ল্যাক আমাদের অলওয়েজ পড়তে হয়, প্রোটেক্ট করে, যেমন কানেক্ট করে বা অ্যাট্রাক্ট করে তেমন প্রোটেক্টও করে, এই জন্য ব্ল্যাক মানে এইসব ক্ষেত্রে অলওয়েজ ব্ল্যাকটা পরা উচিত ব্যবহার। তো যেটা শুনতে চাইছিলাম, হ্যাঁ ঘটনা, তো একজনে এসেছিল আমার কাছে, তো তার বাড়িতে কিছু প্রবলেম ছিল, মানে সাংঘাতিক লেভেলের নেগেটিভ, সে থাকে হচ্ছে ঠিক মেডিকেল কলেজের অপোজিটে, 300 বছরের পুরনো বাড়ি এবং উইথ আর্চিং,
তো আমি যখন বাড়িতে ঢুকি, ওর মানে ওর মেন রোডের উপরেই বাড়িটা, যখন ওদের বাড়িতে ঢুকে মনে হচ্ছে ডুমে ঢুকছে, কোনো ডুম মানে বাইরের কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, একদম মনে হচ্ছে সিং বললে আর্চিংটা একটু ডিসক্রাইব করে দাও, কারণ শ্রোতারা অনেকের কাছে বুঝতে না হবে। হ্যাঁ, যে বাড়িতে মেইনলি আর্চ করে জানলা দরজা আছে, এই আর্চে কিন্তু মেইনলি নেগেটিভিটি নেমে থাকে বা স্পিরিটটা বেশি থাকে আর্চিং এ। তুমি যদি আর্চটাকে ব্রেক করে দাও কোনো কি বলে ওই পর্দার একটা তোমার রড লাগিয়ে বা কেনভাবে ব্রেক করে দাও, মানে ওটা জাস্ট ব্রেক হয়ে গেল, তাহলে কিন্তু সমস্যা থাকবে না। আর্চ থাকলেই কিন্তু নেগেটিভিটি থাকবে, তোমার ডাউনফল হবে, উন্নতি হবে না, এবং যে বাড়িতে বারান্দা হাফ সার্কেল বা রাউন্ড শেপে ওটাতেও সমস্যা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো তাদের বাড়িতে ওরকম প্রবলেম, এবং উনি আমাকে যখন নিয়ে ওনার রুমে যাচ্ছিল, আমি আগে বলি ঘটনাটা, মানে উনি ফোন করেছিলেন আমাকে, খুব ভালো ছিলেন এবং ওনার ওটা মামা বাড়ি, খুব ভালো ফ্যামিলি, সবার সাথে খুব ভালো সম্পর্ক, উনি খুব ভালোভাবে উন্নতি করছিলেন লাইফে। তো উনি একবার একটা ফ্রেন্ডের সাথে আননোয়েলি একটা সিমেট্রিতে যান, তোমার সেটা কলকাতার না বাইরে, তো সিমেট্রিতে গিয়ে ঘুরে চলো, ওনার খুব এসবের দিকে ইন্টারেস্ট ছিল। তো সিমেট্রি থেকে ঘুরে আসার পর, এই বলছিলাম যে জানেই না যে কীভাবে ক্লেন্স করতে হয়, তো ঘুরে আসার পর ও মানে ফিল করছে কেউ যেন ওর মাথার পাশে দাঁড়িয়ে থাকে। ঘুরে আসার পর ঠিক যখন ওনার ওই 3:30-3:30 ঘরে নকিং এর আওয়াজ পায়, রাত্রিবেলা ফুটস্টেপ এর আওয়াজ পায়, এবং ছাদে যেন কেউ কিছু ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে, মানে কিছুকে টেনে নিয়ে যাচ্ছে, মানে গ্যাস সিলিন্ডার এগুলো, তো এগুলো হতে শুরু হয় ওর ঘরে। তার ঠিক পর থেকে স্ক্র্যাচেস পড়া শুরু হয়, ওনার পিঠে এরকম ক্রস করে স্ক্র্যাচ পড়ত, নয় ক্রস নয় হাতে 3 স্ক্র্যাচ, পায়ে স্ক্র্যাচ। উনি ভাবলেন ঠিক আছে চলো হয়তো মেবি হচ্ছে, এটা মানে অতটা গুরুত্ব দেয়নি। এরপর কি হলো, ওনার বাড়িতে 4 বিড়াল ছিল, একদিন উনি বেরিয়েছিলেন কোনো কাজে, এসে দেখছে 4 মারা গেছে। আচ্ছা, তো মানে ওটার পর থেকে উনি মারাত্মক ভয় পেয়ে গেছিলেন, এবং ওনার বিড়াল একসাথে একই দিনে মানে একসাথে মরে পড়ে রয়েছে। এবং ওনার একটি ফ্রেন্ড মানে ওনার বাড়িতে এসে ছিলেন, তো ছেলেটা বলছে রাতে আমি ভীষণভাবে কারুর সাউন্ড পাচ্ছি, কেউ ফিস ফিস করে কথা বলছে কিন্তু কী বলছে বুঝতে পারছি না, আমার কানে এসে বলছে, মানে আমি ঘুমাতেই পারছি না, আমি চোখ বন্ধ করলেই আওয়াজটা আসছে, মানে মনে হচ্ছে ঘর ভর্তি রোগ। আচ্ছা, তো এটা যখন মানে এই পর্যায়ে বেড়েছে, তো তখন উনি আমাকে কল করলেন যে দাদা আমার এই সমস্যাগুলো যেভাবে ক্রিয়েট হচ্ছে, আমার কিন্তু ডাউনফল হতে শুরু হয়েছে, কাজকর্ম আসছে না, বন্ধ হয়ে যাচ্ছে, প্রচন্ডভাবে অশান্তি হচ্ছে, ঝামেলা, যে বললাম যে লাভের অপোজিট ক্রিয়েট হয়, মানে নেগেটিভ স্পিরিটটা থাকলে কিন্তু ভালোবাসার বিপরীত জিনিস ক্রিয়েট করতে শুরু করবে, হিংসা, ঝামেলা, ইভেলাই, জেলেসি এগুলো ক্রিয়েট করবে। তো যখন মানে আমার কাছে আসে এবং আমাকে বাড়ির ফটো পাঠায়, আমি ফটো পাঠাতে বলেছিলাম, তুমি বিশ্বাস করবে না, একটি ফটো ছিল ওর দাদুর সম্ভবত, এবং ফটোটা দেখে মনে হচ্ছে লাইভ, মনে হচ্ছে ফটোর মধ্যে কেউ রয়েছে। আচ্ছা, এতটা লাইজ। এবং ছেলেটি আমাকে ফটোটা ভিডিওটা পাঠায়, অদ্ভুতভাবে ভিডিওটা হাফ ডিলিট হয়ে যায়, মানে কিছুটা চলতে চলতে ডিলিট হয়ে গেছে, মানে আর পোর্শনে দেখা যাচ্ছে না কিছু, কিন্তু পুরো ভিডিও পাঠিয়ে আমরা পুরোটা দেখেছি। এটা হয় মানে কোনো ইভিল স্পিরিটের দিকে ভিডিও পাঠায়, অনেক সময় সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায় বা পিক্সেলেট হয়ে যায়। এটার একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে, এটা ওরা খুব ভালো করে জানে। আমি যখন গল্প বলার এই খুব সম্ভবত 30-31-32 এপিসোডগুলো আমি করছিলাম, তখন আমি রেকর্ড করতাম নিজের, মানে অন্যের ঘটনা আমি নিজে পড়ে রেকর্ড করতাম। আচ্ছা, তুমি পড়তে, হ্যাঁ, লাইক প্রেত কথা, ঠিক আছে। সেখানে আমি প্রথমে কিছু বুঝতে পারতাম না, কারণ ঘটনা রেকর্ড করার পর তো আমায় শুনতে না, আমি কিছু বুঝতে পারতাম না। তারপর যখন আমি অ্যাম্পলিফাই করতাম বা এডিট করতাম, অ্যাম্পলিফাই করার পর ওই ধরনের ভয়েস আমি, ঠিক ঘটনা শেষ হয়েছে, ঘটনা শেষ হওয়ার পর কিছু ভয়েস পেতাম তার মধ্যে, যেটা কিন্তু রেকর্ডিং করার নয় ছিলই না। ওই যে ভয়েসটা পেতাম, ভয়েসটা আমি পরে গিয়ে রিলেট করেছি, যখন দেখেছি বিভিন্ন ইনভেস্টিগেটরদের লাইভ ভিডিওসগুলো দেখে তার সাথে ওরা যে কানেক্ট করে ওই রকম রকম, ঠিক ওরকম ওই স্মার্ট ভয়েস, ঠিক আছে, মানে যেটা কি ইন্টেলিজেন্ট ওয়ার্ড, যেটা কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট সেটা ছিল, আমি ওই অবস্থাতেই আপলোড করে দিয়েছিলাম, কারণ সেটা এডিট করা আমার পক্ষে অসম্ভব না, ওটা কিভাবে এডিট করব, মানে আমি জাস্ট ঘটনাটা বলে শেষ করছি, ঠিক সেই মুহূর্ত থেকেই ওটা স্টার্ট হচ্ছে। আর তখন যেহেতু চ্যানেলটা ভাইরাল হয়েছিল, আমি ওরকমভাবেই আপলোড করি, চ্যানেলটা যখন ভাইরাল হয়
তখন আমাকে দুজন সাবস্ক্রাইবার আর একজন চেনা পরিচিত একজন আমাকে ওই ভিডিও লিঙ্কটা আমায় পাঠায়। ভাই আমি তো ঘটনাটা পুরোটা শুনলাম, কিন্তু শেষে এটা কিসের সব? ওকে, আমি বললাম যে হ্যাঁ এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। তারপর একজন এসেছিল আমার পডকাস্টে, তাকে আমি শোনাতে গেছি, ওটা দেখছি তখন আর নেই। তুমি ভাবতে পারছো ইউটিউবের ভিডিও যেখান থেকে আমার সাথে দিলাতে তোরে তোমার ডিভাইসে তো নেই, ইউটিউবের হয়েছে ভিডিওটাও, দেবদীপ দা এসেছিল যখন, দেবদীপ মিত্র আমার সাথে কথা বলছিল। হ্যাঁ, তো ওনাকেই আমি শোনাতে গেছিলাম যে দাদা আমার সাথে এরকম ঘটনাটা ঘটেছে, আমি শোনো। মিট অ্যান্ড ক্লিন ভিডিও, ওখানে কিচ্ছু নেই, বুঝতে পারছিলাম সে হয়তো বলার চেষ্টা করছে যে তুমি কেন স্টপ করলে, মানে সে আরো শুনতে চায় বা আরো ক্লিয়ারিটি চায়, আরো শুনতে চাইছে, মানে তার হয়তো এটা ভালো লাগছে যে আমি তাকে নিয়ে কথা বলছি। আমার লিটারালি গুজবাম্পস দিচ্ছে এখন, ঠিক আছে, যে ঘটনাগুলো জেনুইনলি আমার সাথে দিনের বেলায় দুপুর বেলায় আমার সাথে ঘটে। আর একটা এই যে তুমি যে দরজাটার সামনে বসে আছো, আমি এখানে দাঁড়িয়ে একদম স্টেট রেডি করছিলাম, তার ঠিক উল্টো দিকে জানলার পরে রাত্রি 3:45 সময় আমি একজনকে দেখেছিলাম দাঁড়িয়ে থাকতে। আচ্ছা, ঠিক আছে, 3:45 সময় আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আমি জাস্ট একটা আই ব্লিঙ্ক করেছি, 2-3 মিনিট আমি স্ট্যান্ড বাই মোডে দেখেছি তাকে, সে একই রকম ভাবে দাঁড়িয়ে ছিল। কেন বুঝতে পেরেছিলাম? যেহেতু জানলার ওপরে একটা ব্যাপার লাইট রয়েছে, রাস্তার লাইট, লাইটটা রিফ্লেক্ট করছে, বোঝা যাচ্ছে যে ওখানে কেউ না একটা শেপ দাঁড়িয়ে রয়েছে। আমি অনেকক্ষণ ধরে ফিগার আউট করার চেষ্টা করলাম, বাট তারপরে আমি যখন আইটা ব্লিঙ্ক করলাম দেখলাম ফিগারটা এরকম সরে গেল, সাথে সাথে দরজা খুলে দেখছি উল্টো দিকে কেউ নেই। এটাকে শ্যাডো পিপল বলে, যারা এরকম মুভ করে ব্ল্যাক শ্যাডো, দেখে শ্যাডো পিপল বলে। যাই হোক, এইটা আমার সাথে এই বাড়িতেও ঘটেছে। তো বলো তুমি যেটা বলছো। তো তারপরে আমাকে কল করা হয় এবং আমি যখন ইনভেস্টিগেট করতে যাই এবং হিলিংয়ের জন্য যাই, আমি দেখছিলাম এখন বাড়িতে যখন আমি নিয়ে গেল, পুরো তো মনে হচ্ছে মানে সেকেন্ড ফ্লোর ক্রস করে টপ ফ্লোরে থাকে, সেকেন্ড ফ্লোর ক্রস করছি যখন মনে হচ্ছে যেন কেউ শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে লোকজন, যেটা আমি ফিল করেছি এবং আমি কিছু হারিনি ওকে। যখন উপরে গেছি টপ ফ্লোরে বসেছি, অদ্ভুত, এরকম বসেছি চেয়ারে, ওর খাট এবং আগেকার দিনের ওই চেজ মোজাইক গুলো থাকতো না সেম, খাটের পাশে দুটো মোড়া রাখা এবং ওখানে আমি দেখতে পাচ্ছি একজন মহিলা আর একটা বাচ্চা বসে আছে। তোমার দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে, আমি তখন জানতাম না যে ওটা মামা বাড়ি, আমি জিজ্ঞেস করলাম তোমার ঠাকুমা কি কানেক্টেড ছিল? বললো না, এটা আমার দিদার বাড়ি, দিদা কানেক্টেড ছিল, দিদার 2006 মারা গেছে, উনি এখনো আমার ড্রিমে আসেন। আচ্ছা, তো সে ছিল এবং একটি বাচ্চাও ছিল, এবং ওর বাড়ি এতটা লেভেলের, মানে ঘরে বসার পর যখন আমি কাজ শুরু করলাম হঠাৎ একটা পচা মাংসের গন্ধ বেরোতে শুরু করলো, তারপরে ক্লিনজিং যত করতে শুরু করছি ও অসুস্থ হচ্ছে, এটা কিন্তু ভীষণভাবে হয়। এবং আমি যখন ওকে হিল করছি, মানে একটা প্রসিডিউরে হিল করতে বসে আছে, মানে ওকে না বসে থাকতে বলছে, হাত পা কাঁপছে, এরকম মানে লিটারালি হাত পা কাঁপছে, মানে আমি বলছি কী হয়েছে, কী ফিল করছো? আমি বসতে পারছি না, আমার মাথা ভার হয়ে আসছে, আমি ফিল করছি এই পাশে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে আমার পাশে, মানে আমার তখন গুজবাম্পস দিচ্ছে। কিন্তু দেখো, অলওয়েজ ভয় পাবে না, ভয় পেলে কি হয়, স্পিরিটটা কিন্তু তোমার ফিয়ারটাকে ফিড করে, ওরা তো অন্য খাবার খেতে পারে না, ওরা কিন্তু এই এনার্জি আমাদের প্যারাসাইট অরজিন, ওরকমভাবে ওরা ফিড করে করে বেঁচে থাকে এবং দীর্ঘদিন ধরে তোমার এনার্জি খেতে 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 তোমাকে শেষ করে। এই কারণেই রাতের বেলাতে খুব সম্ভবত ওরা এনার্জি, লেস এনার্জি হওয়ার জন্য ওরা প্রোসেসটা বেশি করার চেষ্টা করে, কারণ দিনের বেলায় তো ওরা আমাকে 2-3 মাস ভিজিট করতে হয়েছিল বাড়িতে এবং প্রপারলি ক্লেন্সিং করেছি। এবং ও যখন ঠিক হলো না, মানে ও সেদিন খুব বমি করে, ঢালে ঢালে বমি করে এবং এইগুলো বেরিয়ে যায় এইভাবে, নয় ভূমি, নয় কান্না, নয় তোমার অত্যাধিক ঘাম হবে, রেসলেস হয়ে যান। এবং তারপর থেকে বললো যে ওই স্পিরিটটা প্রেজেন্স আর ফিল করে না। কারণ আমার এবার কি হয়েছে, সব আমি যখন এটা করেছি এবং আমি যখন বাড়িতে আসি, আমার প্রবলেম শুরু হতে শুরু করেছে। আচ্ছা, মানে মেবি উষা মেক্সরা আমার সাথে ল্যাচ করেছিল, আমার স্ক্র্যাচ পড়ছিল অটোমেটিক, আমার ঘরে মনে হচ্ছে আমার বাবা টিভি দেখছিল, হঠাৎ আমার মাথা বলে দেখো কে ঢুকে গেল ওই ঘরে, একজন মহিলা, এরকম হয়েছে। তারপর আমি নিজেকে ক্লিন ক্লিন করেছি, ঘর ক্লেন্সিং করেছি। তো এগুলো না করলে কিন্তু অটোমেটিক স্পিরিটটা থেকে যায়।
তোমার আমি আর একটা ঘটনা বলি, তোমার বাইপাস, বাইপাস ধাবার পিছন দিকে একটা ঝিল আছে বিশাল বড়। তো একটি ছেলে আমাকে বলে, দাদা ওই ঝিলটা হন্টেড, চলো গিয়ে দেখে আস। তো আমি গেছি কিউরিয়াসিটির জন্য। তো কোনো মেয়ে ওখানে মারা যায়, তুমি বিশ্বাস করো একটা পার্টিকুলার পোর্শন ভীষণভাবে গরম, মানে জঙ্গলের মধ্যে মানে আগাছা এবং ওখান থেকে যাওয়া যায়, একটা পাত প্রচণ্ড গরম, দেখুন তুমি শীতকালে গেছিলাম। খোলা জায়গায় যদি এরকম কোল্ড স্পট বা হটস্পট ক্রিয়েট হয় সেটা ডেঞ্জারাস। কোল্ড স্পট হটস্পট থাকে তখনই যখন স্পিরিট প্রেজেন্স থাকে, আর যদি কোনো ডিমেনশন ওই সময় এই জায়গাটাতে খোলা থাকে তখন ওপেন ওপেন থাকে, তখন কোল্ড স্পট বা হটস্পট ফিল হয়। তো একটা পার্টিকুলার জায়গা আমার ভীষণভাবে গরম লাগছিল, এবং ওনাকে বললো তুমি আবার যাও এদিক দিয়ে। আমি গেলাম এবং ফিরলাম পুরো মানে রং মানে মনে হচ্ছে কিছুটা রয়েছে। এবার আমাকে তখন ছেলেটি বললো যে এখানে একটি মেয়ে মারা গেছিল, সুইসাইড করেছিল। যেই বলেছে বলছেন দাদা এখানে দাঁড়াবো চলো, যেই আমরা ব্যাক করেছি একটা একটা ভয়েস আমার কানে আসলো, ফিসফিস করে একটা মেয়ের ভয়েস, কি বললে আমি বুঝলাম না, কিন্তু মেয়ের ফিমেল ভয়েস। আচ্ছা, সেটা বলার পরে আর কিছু আমি পেলাম না। আমি বাড়ি আসলাম, বাড়ি এসে কিন্তু তখন আমার প্রবলেম শুরু হলো, আমার অসুস্থ মানে শরীর খারাপ হচ্ছে, মানে কেমন একটা এনার্জি লেস লাগছে। তো আমি তখন নিজেকে আবার প্রপারলি টিউন করলাম, আস্তে 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 ঠিক হবে, তো এটা কিন্তু হয়। আচ্ছা, তো এর বাইরে এর থেকে ভয়ানক কিছু না আপাতত, এর থেকে আর ভয়ানক এখন অব্দি কিছু ঘটেনি। তো যেহেতু আমি শিল্ড করে যাই বা কিছু, তো প্রবলেম খুব একটা হয় না, বা আমার এটা ফিল হয় না যে আমি এই ফিল্ড থেকে হ্যাঁ বেরিয়ে যাওয়ার যে ঘটনাটা যে চায় না যে বেরোতে। অ্যাকচুয়ালি এই নেগেটিভিটির সঙ্গে থাকতে থাকতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ভীষণভাবে বাজেভাবে পড়ে। তো একটা টাইমে আর তখন মনে হয় না যে আর ইচ্ছা করছে না এই নেগেটিভিটিটাকে নিতে, দ্যাটস ওয়াই অনেকে হয়তো ছাড়তে চায়। এতক্ষণ তো আমরা বিভিন্ন স্পিরিট বা ঘোস্ট রিলেটেড কথা বললাম বা ভৌতিক এন্টিটি, কখনো ডেমনিক এনকাউন্টার হয়েছে? ডেমনিক এনকাউন্টারের একটা মারাত্মক ঘটনা, মানে যেটা দেবরাসাদের করেছে, কিন্তু সেখানে পুরোটাই আমার যাওয়ার কথা ছিল, সামান করার কথা ছিল, বাট আমি বলছি হ্যাঁ, তোমার ব্যাফোমেটের মূর্তি বানানো হয় এবং ওনারা ওই তোমার ডায়মন্ড হারবারের ওই বাড়িটাতেই নিয়ে যাওয়া। তো ভিডিওতে আছে, ওটা ভিডিও তো আছেই, তুমি দেখেছো বোধ হয়। হ্যাঁ, আমি বারণ করেছিলাম যে ব্যাফোমেট তো যেহেতু ডেমন ডেভিল তো দরকার নেই, কারণ এই মূর্তিটা কারা বানিয়েছিল? লোক দিয়ে বানানো হয়েছিল। আচ্ছা, আমাদের টিমেরই তো, এটা উচিতই না, কারণ দেখো যেমন তুমি স্পিরিট যারা বাফোমেট চেনে না বা বাফোমেট জানে না তাদেরকে বলার যে এটা একটা ডেমনিক এন্টিটি। অ্যাকচুয়ালি কি আমি বলছি, বাফোমেট হচ্ছে আমরা মানে দেখে থাকবো ফটোটা, শিংওয়ালা যে ছাগলের মুখওয়ালা বসে আছে দেবতা, উনি কিন্তু অ্যাকচুয়ালি দেখো নেগেটিভ পজিটিভ দুটো আছে। আমরা কিন্তু উইচক্রাফটে ওনাকে হনগডও বলি বা প্যানগডও বলি, এটা কিন্তু পজিটিভ হতো, ওনাকে পুজো করা হয়। আর ওনার মাথায় তখন এই যে পেন্টাগ্রামটা এটা সোজা থাকে, যখনই এটা নেগেটিভ হয়ে যাবে তখন এটা উল্টো হয়ে যাবে মাথায় রিভার্স। আচ্ছা, বুঝতে পেরেছো, মানে ওটা রিভার্স ফর্ম, মানে ওটা ডেমনিক। তো তুমি ডেমনিক ফর্মে পুজো করছো, তাকে রক্ত দিয়ে সামান করতে হয়, ব্লাড দিতে হয়, অনেক কিছু আছে। তো যখন সে আসে সে কিন্তু সোল নিয়ে যায়, প্রাণ নেয়। তো আমি এখানে বারবার বারণ করি যে করোনা এটা। এবং ওখানে কিন্তু আমাদের টিম বাসের একটি মেম্বার ওখান থেকে আসার পরে বিভৎসভাবে অসুস্থ হয়ে যায় এবং সে এফেক্টেড হয়ও। আর আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও আমার এক রিলেটিভ মারা যায় বলে আমার যাওয়াই হল। আচ্ছা, ডায়মন্ড রিভার কেসটা ওটা যাওয়া হয়নি আমার, মানে ওটাতে সবটাই যাওয়ার কথা ছিল, বাট যেহেতু আমার রিলেটিভ মারা গেছে সেই দিনকে এবং আমার যাওয়াই হয়নি। তাহলে এই ব্যাপারে ডায়মন্ড হারবারের ঘটনাটা নিয়ে আমি ঈশিতাদের সাথে ডেফিনেটলি একদম ভীষণ হয়ে গেল। তুমি যেটা আমায় বললে যে ডেফিনেটলি আমাকে কথা বলতেই হবে। তো তুমি একটু আগে বললে যে তোমরা বিভিন্নভাবে স্পিরিটদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করো, তো কীভাবে করো বা সেই পোর্টালটা তোমরা ওপেন করো কী করে, সেই ট্রান্সটার মধ্যে দিয়ে কী করে যাও যেখানে তোমরা স্পিরিট বা অন্য জগতের এন্টিটির সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারো? দেখো এখানে অনেক কিছু আছে। একটা স্টেজ আছে যেটাতে কিছু সিম্বল সেই ডেড পিপলের উপর ড্র করে কানেক্ট করা হয়, কিছু সিম্বলস আছে। সেটা কিসের সিম্বল, কোথাকার সিম্বল আমি কিছুই বলতে পারবো না, কারণ এটা পুরোটাই তোমার গুপ্ত। ওই সিম্বলটা ড্র করে তাকে কানেক্ট করা হয় এবং নির্মিত ব্যক্তিদের এবং তারা আসে, এটা আমি করেওছি। তারপর একটা প্রসিডিওর আছে, সেটা থ্রু মিরর,
থ্রু মিরার তুমি একদম লাইট অফ করে ক্যান্ডেল জ্বালিয়ে এবং কিছু ইনক্যান্টেশন আছে এবং অনেক কিছু জিনিস আছে সেইটা করলে একটা সময়ের পরে তুমি স্পিরিট আসবে এবং তোমার ব্যাকসাইড থেকে ও কিন্তু বারবার করে তোমাকে ফ্ল্যাশ দেবে, মানে তুমি ধরো মোমের একটা ধরে রয়েছো এদিক থেকে এসে তোমার কমিউনিকেট, এইটা একটা আছে। আর একটা ইকো বক্স গ্যাজেটসের মাধ্যমে যেটাতে কিন্তু ইন্টেলিজেন্ট ভয়েস আসে, ওদের সাথে কথা বললে ওরা প্রপার বলতে পারে না কিন্তু একটা তোমার ওয়ার্ড ওরা ভাবে বা এরকমভাবে কমিউনিকেট করে যেটাতে ছোটো ছোটো ওয়ার্ড আমরা পেয়ে থাকি এবং সেইভাবেই আমরা ইনভেস্টিগেশনটাকে এগিয়ে নিয়ে যাই। ধরো বলছি ট্র্যাপড বা বলছি ধরো এখানে কজন আছে সেইটা নামটা বলো বা ওয়ার্ডটা বলো কজন আছে বা সে সংখ্যাটা বলো সেটা বলে বা নামের ফার্স্ট অক্ষরটা বলো, এইভাবে কিন্তু ওরা কমিউনিকেট করে থ্রু ইকো বক্স। ওকে, তো তুমি মানে যখন তোমরা কমিউনিকেশন বিল্ড আপ করছো তো তোমরা বুঝতে তো পারছো যে সে কি বলতে চাইছে, কারণ যতদূর আমি জানি যে স্পিরিট বা ঘোস্ট এদের কাছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কাজ করে না, একদম এরা মনের ভাবটাকেই নেয়, যেন মনের ভাবটাকেই বোঝার চেষ্টা করে। ঠিক আছে, তো কখনো এরকম কোনো ইনসিডেন্ট কি তোমাদের সাথে ঘটেছে যেখানে তোমরা স্পিরিটকে হেল্প করেছো বা সেই এন্টিটিকে হেল্প করেছো? হ্যাঁ, এরকম ঘটনা আছে, পাওনাটা বুঝে নিতে পারছো? একদম একদম, মানে এই যে উল্টোটা আমার কেসটাই বলছিলাম সেটাতে তোমার কিন্তু স্পিরিটের ট্র্যাপড হয়ে গিয়ে কমিউনিকেট করেছিল আর অদ্ভুতভাবে ওই বাড়ির বড় ছেলে কিন্তু স্পিরিচুয়াল ছিল এবং ওরা কিন্তু মানে মেনলি কানেক্ট আমাদের সাথে ওই করে, আর প্রবলেমটা বোঝে যে কিছু একটা হচ্ছে আমাকে এটা ঠিক করতে হবে। তো ও যখন মানে ওকে কমিউনিকেট করে স্পিরিটটা এবং ও যখন বুঝতে পারে ও আমাদেরকে কানেক্ট করে এবং আমরা যখন যাই যখন কথা বলি স্পিরিটের সাথে যে ও ট্র্যাপড এবং ওকে এখান থেকে মুক্তি চাইছে, এখান থেকে বেরোতে পারছে না, ওই ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে গেছে, এটা হয় লুপে আটকে যায় স্পিরিটটা, অনেক সময় ওই লুপে আটকে গিয়ে ওখান থেকে বেরোতে পারে না, আটকে যায়, সমস্যা হয় এবং বারবার রিপিটেড ওই কাজটা করতে থাকে। এবং অদ্ভুতভাবে দেখো এই ছেলেটির একটি ফ্রেন্ড, ছেলেটি শুনতে পেতো না, ছোটো ভাইটা, ওর ফ্রেন্ডটা কিন্তু শুনতে পেয়েছিল ওই ভয়েসটা, ইন্টেলিজেন্ট ভয়েস যেটা ওর রেকর্ডিংয়ে এসেছে। তো কিন্তু ছোটো ছেলেটা ভয় পেত একটা পার্টিকুলার জায়গায় এবং সেই জায়গাটা স্পিরিটটা থাকতো কিন্তু জানতো না যে ওখানে থাকে, ও ভয় পেত। যখন ওখানে রেটিং নেওয়া হলো মারাত্মক রেটিং এবং আমি যখন গিয়ে ওখানে আমাদের সাইকোমেট্রি করতে হয়, লাইক কোনো অবজেক্টকে ধরো কোনো অবজেক্ট আছে তাকে এইভাবে হাত দিয়ে বুঝতে হয় তার এনার্জি ওয়ার্ম কিনা বা কোল্ড কিনা বা কোনো এনার্জি আছে কিনা, আমাদের হাতে টিংলিং টিংলিং এফেক্ট হয়, সেন্সেশনস হয়, বা কোনো পার্টিকুলার জিনিসকে ধরে যদি আমরা মানে ভিশন নেওয়ার চেষ্টা করি অনেক সময় ভিশন আসে যে এর ফ্ল্যাশব্যাকে কী আছে বা এই জিনিসটা কোথা থেকে এসেছে। অনেক সময় কিন্তু অনেক অ্যান্টিক জিনিসও হন্টেড হয়, যেমন আমি একটা কেসে গেছিলাম সেখানে তোমার একটা ওনার একটা সাহেবের স্পিরিট দেখত এবং ওর সাহেব মানে ব্রিটিশ, ওর যখন ডাইনিং টেবিলটা আমি টাচ করে ফিল করলাম তো আমার কিছু ফ্ল্যাশব্যাক ব্রিটিশের আসলে, যে সবাই মিলে বসে খাচ্ছে ওরা ডিনার করছে, তারপর জানতে পারলাম যে ওই টেবিলটা ওরা অপশানে কিনেছে অ্যান্টিক টেবিল। আচ্ছা, কাঠি। সেই হিসেবে দেখতে গেলে যে আমি যদি খুব বলি না ওই ধর্মতলায় অনেক অপশানে, হ্যাঁ একদম সাহেবের কোট উচিতই নয়, কারণ তার সাথে অনেক কিছু চলে আসতে, অনেক কিছু। এবার অ্যাকচুয়ালি কি হয় না, মানে অনেকে কিন্তু এই যে মানে সিয়ন্স করে, কথাটা কিন্তু প্ল্যানচেট নয় সিয়ন্স, হ্যাঁ হ্যাঁ প্ল্যানচেট ট্রায়াঙ্গেল যাকে বলে, তো এই যে সিয়ন্স করে ভাবে যে আমি আমার এই লোকটাকে ডাকছি বা সে কিন্তু আগেও আসে নাও আসতে পারে, অন্য ডিম্যান ওদের রূপ ধরে, কারণ এরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয় এই ডিম্যানরা, ওরা কিন্তু খুব ট্রিকি হয়, তোমাকে দেখাবে তোমার লোক হয়ে আসছে কিন্তু তারপর থেকে তোমার প্রবলেম স্টার্ট করবে ঘরের মধ্যে এসে। তো এইভাবে মানে কখনোই এইরকম কারোর ইউজ করা, সে মানে কোনো মৃত ব্যক্তি তার জিনিস ইউজ করাটা উচিত কিনা। আমার একটা ক্লায়েন্টের বাড়িতে তার বাবা উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং বাবা সেই খাটে দীর্ঘদিন থেকে মারা যায় এবং সে খাটে খেত, বাবা মারা যাওয়ার পরে সেই খাটার চেঞ্জ করে না, তাতে তার হাজবেন্ড শুয়ে, শুতে শুতে কারো প্রবলেম স্টার্ট হয়ে গেছে, কারণ আমি যে আজকে এখানে বসে আছি আমি কিন্তু কিছু এনার্জি এখানে আমার থেকে যাবে, তো ওনারও কিছু এনার্জি ওখানে থেকে গেছিলো এবং তাই জন্য তার হাজবেন্ডও কিন্তু এফেক্টেড হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো? এই জন্য অলওয়েজ এরকম কিছু হলে সেগুলোকে নয় ফেলে দাও, নয় ক্লিন করো, কোনো একটা কিছু করতে হবে। আর একটা কথা বলে রাখি, যখন জানলার উল্টো দিকে মিররে যখন থাকে বা সেটা ধরো তুমি বুঝতে পারছো সরাতে পারবে না বা এফেক্টেড হচ্ছ, তার জন্য ওই মিররে একটু পুদিনা পাতাকে ড্রাই করে নাও, ঠিক আছে, মিন্ট লিফকে একটু শুকনো করো এবং ওই মিররে ঘষো, ওটা কিন্তু ক্লেন্সিং হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে ক্লেন্সিং প্রসিডিওরটাকে প্রপার জানতে হবে, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা থেকে আমরা বেরোতে পারবো।
তো তুমি তো বললে যে কি কি করা উচিত, যেমন বাড়িতে ধরো মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়, তারপর বিভিন্ন হন্টেড জায়গায় গেলে অ্যাজ এন ইনভেস্টিগেটর বা অ্যাজ এ ভিজিটর আমি যদি যাই সেক্ষেত্রে আমাকে বিভিন্ন প্রিকশনস নেওয়া উচিত এবং সেখান থেকে আসার পরেও আমার বিভিন্ন প্রিকশনস নেওয়া উচিত। তো অ্যাজ এ প্যারানর্মাল রিসার্চার যদি আমি এখনো অনেক কম জানি এটা আমি মনে করি, কারণ যখন আমি রিসার্চে বসি একটার পর একটা এতগুলো পোর্টাল বা এতগুলো লেয়ার্স চলে আসে তখন আমার মনে হয় যে হ্যাঁ মানে জানিতেই পারছি, ঠিক আছে। তো আমি একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে যে এরকম কী কী প্রিকশনস আমাদের নেওয়া উচিত যখন আমরা বিভিন্ন হন্টেড প্লেসে যাই, কারণ আমরা এটাও দেখেছি অনেক কাপলসরা আছে যারা গ্রেভিয়ার্ডে প্রেম করতে চায়, যেটা নিয়ে তোমার সাথে আমার অফ ক্যামেরা কথা, ঠিক আছে, যে এরকম প্রেম করতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা একটু মনের শান্তির জন্য শ্মশানে চলে যাচ্ছে বা তোমার সেমিট্রিতে চলে যাচ্ছে, তো তাদের সেই সব জায়গা ভিজিট করার আগে বা অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর সেই সব জায়গায় ইনভেস্টিগেট করতে যাওয়ার আগে কী কী প্রিকশনস নেওয়া উচিত, আসার পর কী কী প্রিকশনস নেওয়া উচিত যেটা সে নিজে থেকে নিতে পারে। সাপোজ তার হয়তো সেই মানে আমি কি বলবো, তার হয়তো সেরকম কারোর সাথে যোগাযোগ নেই বা সেরকম কেউ তার সার্কেলে নেই। যেমন ধরো আজকে আমি যদি কোথাও যাই আমি সবার আগে তোমাকে ফোন করব, আজকে তোমার সাথে আমার একটা যোগাযোগ হলো, ঠিক আছে, তো সবার তো থাকে না, যারা ধরো সিমেট্রিতে যাচ্ছে, তারা শ্মশানে যাচ্ছে, তারা শ্মশানের পাশের ঘাটে বসে নেশা করছে, এটা আমরা আকচার দেখি করছি, তো তাদের কি কি প্রিকশনস নেওয়া উচিত? প্রেম করতে যাওয়ার অনেক জায়গা আছে ওখানে না করতে যাওয়াই ভালো, আমি এমনি বলে দিচ্ছি প্রিকশনস, কারণ যেহেতু এটা অ্যান্টি লাভ এন্টিটি তারপরে প্রবলেম শুরু হবে, ব্রেকআপ হবে। তো যেটা নেওয়া উচিত সেটা প্রথমত তো ক্রিস্টালস কিছু আছে লাইক সুলেমানি হাকিক বলো বা অক্সিডিয়ান বলো বা ব্ল্যাক টার্মেলিন, এটা যদি তুমি ধারণ করো বা এরকম পরো পরে যাও বেটার। তার সাথে ফিরোজা বলে একটা স্টোন হয় ওটা সঙ্গে রাখো, প্রচন্ড প্রোটেক্ট করে ইরো স্পিরিটদের থেকে। ফিরোজা লোহার আংটি পরতে পারো, আচ্ছা, এরকম কোনো চার্মস বা কিছু পরতে পারো। শিল্ডিংটা তো সবাই করতে পারবে না কারণ ওটা আমরা পারি, সবাই পারে না ওটা, এটা করতে পারো। এবং যখন সিমেট্রি বা শ্মশানে ঢুকবে এই তোমার লেফট নোজটাকে ন্যাচারালটাকে বন্ধ করবে, আচ্ছা, করে এই নোজ ন্যাচারাল দিয়ে মৃত করবে এবং এই পাটাকে আগে বাড়াবে, মানে ডান পাটা, মানে যখন আমি সেমেট্রি বা শ্মশানে এন্টার করবো এতে কি হয় স্পিরিটটা কিন্তু তোমাকে মৃত ভাবে, ওরা একটু পারপ্লেক্সড হয়ে যায়, আচ্ছা, ঠিক আছে, তো তখন ওই জন্য ওরা অতটা ল্যাচ করে না। তো এবার তুমি ওখানে কাজ করলে যা করার করলে, ফিরে এসে যেটা করা উচিত ভীষণভাবে আগে তোমার নিজেকে নুন জল থেকে দিয়ে ক্লেন্স করবে, স্নান করবে প্রপারলি, নুন দিতে পারো, তার মধ্যে এক চিমটে হলুদ এক চামচ চিনি দিতে পারো, একটা অয়েল আছে যেটা আমি নিজে ইউজ করি সাইকিক অ্যাটাক রিমুভাল, সেটা ইউজ করি, ওটাও যদি ইউজ করতে চাও ওটাও এক দুফোঁটা দিতে পারো, বা ওটা স্প্রে বানানো যায়, পুরো স্প্রে করে নিলে তোমার অরা থেকে ক্লিনজিং হয়ে যাবে। সুইজ ড্রাই সুইজ লিভ ওটাকে জ্বালিয়ে পুরো সারা শরীরে ঘোরাও, ধোয়াটা নাও, প্রপার একটা ধূপকাঠি জ্বালাও ঘরে, স্যান্ডেলউড, স্যান্ডেলউড স্মেলের একটা ধূপকাঠি জ্বালাও অবশ্যই, কারণ ওটা থেকে স্যান্ডেলউড থেকে গ্রিন এনার্জি প্রডিউস হয় যেটা ক্লেন্সিং এর কাজে লাগে, গ্রিন এনার্জি যেটা তোমার চার্চে এক্সোসিজম আরও ইউজ করে স্যান্ডেলউডটা, ওইটা থেকে গ্রিন এনার্জি বিংস অফ লাইটস বেরোয় ওটা থেকে এবং সেগুলো পুরো প্রপার ক্লিন করে স্পেসকে, এটা করতে পারো। পার্লো সান্তো বলে একটা হার্বস আছে, একটা উডের মতো একটা জিনিস হয় ওটাকে বার্ন করতে পারো, ওটা থেকেও ক্লেন্সিং হয়, এইগুলো দিয়ে ভীষণভাবে তোমার এই ল্যাচেসগুলো চলে যাবে। গার্লিক পাউডার আছে কর্পূর একটু বার্ন করে নিলে নেগেটিভিটি কাটে, এইগুলো করতে পারো। ওকে, তো এইগুলো মানে কি ওখান থেকে আসার পর? ওখান থেকে আসার, ওকে, আর ধরো কেউ বুঝতে পারছে যে কারোর বডিতে স্ক্র্যাচেস পড়ছে বা এরকম, তো অনেক রকম সেন্সেশন হয় যেগুলো আমরা বুঝতে পারি, আমি না বুঝতে পারলেও আমার সাথে যে মানুষগুলো রয়েছে তারা হয়তো বুঝতে পারছে দ্যাট ইজ নট নর্মাল বা শি ইজ নট নর্মাল, তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে আমরা কি কি করতে পারি, মানে সেই জিনিসটা যদি এক্সপ্যান্ড না করে? দেখো, ঘরের চার কর্নারে তোমার রসুনের কোয়া রাখতে পারো স্কিনটা ছাড়িয়ে, ওটা ভীষণভাবে এই নেগেটিভিটিকে মানে অ্যাবজর্ব করে, ঘর যখন মুজবে তখন এক মুঠো নুন আর গার্লিক মানে রসুন এর কিছু কোয়া থেতো করে ওর মধ্যে মানে মিক্স করে পুরো ঘরটা মুছলে, গার্লিক পাউডার উইথ কর্পূর জ্বালাও,
গার্লিক পাউডার উইথ কর্পূর, আচ্ছা, ভীষণ ভাবে এফেক্ট করে। সেজ জ্বালাও, ড্রাই সেজ, এবং আমি কিছু হার্বস বানাই, যেহেতু উইচক্রাফটে আছে আমাদের ভীষণভাবে এইসব জিনিস নিয়ে কাজ করতে হয়, হার্বস পাউডার বানাই, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল বা ইভিল স্পিরিট রিমুভাল, হোম প্রোটেকশন, হোম ক্লেন্সিং, ওইগুলো যদি বানা করতে পারো, আমার থেকে নিয়ে করতে পারো, আমার কাছেই পাবে ওগুলো, ভীষণভাবে এই ক্লেন্সিংটা হয়, ভীষণভাবে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম, মোস্ট, অনেক কিছু জানতে পারলাম এক্স্যাক্টলি। আর আমি এই কারণেই তোমাদের মতন মানুষদের সাথে এখন কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, ওকে, যে কোথাও না কোথাও সেলফ অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেসটা ভীষণভাবে দরকার, কারণ আজকের দিনে মানুষের যেভাবে নেগেটিভ ওয়ার্ল্ড বা প্যারানর্মাল ওয়ার্ল্ড এই সাবজেক্টের উপর ইন্টারেস্ট বাড়ছে, আর সাইকোলজিক্যালি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যত বেশি ইন্টারেস্ট দেখাবো উল্টো পার থেকেও সেরকমভাবে ইন্টারেস্ট আমাদের অবশ্যই আসে, অবশ্যই। তো কোথাও না কোথাও জিনিসটা বুমেরাং হয় যে কোনো জিনিসই, তো প্রত্যেকেরই কিছু না কিছু ভাবে, কারণ আমরা অনেকেই অনেক কিছু মানি না, অনেকেই অনেক কিছু মেনটেন করি না, যেমন অনেকেই আছে রাতের বেলায় খাওয়া দাওয়ার পর হাত পা মুখ ভালো করে না ধুয়েই শুতে চলে যাচ্ছে, বাট রাতের বেলায় বাইরে থেকে কোথাও থেকে ফিরছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ঘরে ঢোকার আগে ওয়াশরুমে গিয়ে পাটা ধুয়ে নেওয়া, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, কারণ আমরা বাইরে থেকে যখন আসি তখন আমাদের সাথে সাথে আরো অনেক এনার্জিকে সাথে করে নিয়ে আস, তো সেগুলো খারাপও হতে পারে, ঠিক আছে, সেগুলো ভালোও হতে পারে। তো আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে সেলফ অ্যাওয়ারনেসটা ভীষণভাবে দরকার, আর এটা তোমাদের কাছ থেকে ছাড়া বেটার আমরা কোথাও থেকে পাবো না, যারা এই ফিল্ডে যুক্ত আছো, তুমি অ্যাজ এ সাইকিক মানে হিলার হিসাবে রয়েছো, বা তোমাদের টিমের আরো যারা ডিসেন্ট মেম্বাররা রয়েছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা আলাদা কনসেপ্ট বা আলাদা আলাদা কন্ট্রিবিউশন প্রত্যেকে, তো তোমাদের প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর আজকের পডকাস্টে আমি হয়তো পুরোপুরি শেষ করতে পারলাম না, তার কারণ আমার তোমার কাছ থেকে উইচক্রাফট রিলেটেড অনেক কিছু জানার আছে, যেহেতু তুমি একজন উইচক্রাফট প্র্যাকটিশনার, তো এটা নিয়ে আমরা পরে একদিন আবার বসবো, আমার তো ভীষণ ইন্টারেস্ট ব্যাপারটাতে, আর আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব আবার তোমার সাথে বসা যায়। তো আজকের পডকাস্টটা বলো তোমার কেমন লাগলো? মারাত্মক লেগেছে, আমার খুবই ভালো লেগেছে, আমি কখনো ভাবিনি যে অরিত্র থেকে আমার কাছে কল আসবে যে আমি তো, ভীষণই ভালো লেগেছে, খুব ভালো মানুষ এবং ভীষণ ভালো। তো আজকের হরর পডকাস্ট এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করে বন্ধুদের সাথে শেয়ার করে দিই, আর এটাও জানাতে ভুলো না তোমরা ইন ফিউচার কী কী ধরনের পডকাস্ট দেখতে চাও। যদি আজকের এপিসোডটা তোমাদের ইউটিউব ফিডে প্রথমবারের জন্য এসে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলো না, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি, আগামী শনিবার আসছে নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।